বাদি গেছে দোকানটা ডাইল্লা তা এক্সিলি শর্মা তৈরি কসা আর তো শরম ভরম না এটা আল্লাহর ক্যাম্বাসার প্রতিদিন আইডি কই তো করে শর্মা শরম দি হে ধরনে দি এক্সিলি ফিসল খাই হড়ি কতদিন ঘুরমাইতে গোসল করিয়ে লেছ আর এখন ইংলিশ টয়লেট মা গো হেতের গু নাই একটি আর চল্লিশটি আর হানি দি গুড়ি বিশ লিটার হানিয়ে কিতে এনে সাপ দিলে ফাঁসি করলে গু গুলি কর্মীর দিকে ঘুরে লই যাবে বুঝানি 11 লাখ টাকার আগ্রা খোলা অন কি আর আল্লাহর দরকার আছে নি ডুয়েল ফানির লাইন একটা টিপ দিলে গরম হানি একটা টিপ দিলে ঠান্ডা হানি গরম হানি দি ওযু করি জন্না দি মাত্র 2 মিনিট লাগে আল্লাহর একটা ফোন দিতে তাহাজ্জুদ পড়তে নাই আল্লাহর বান্দারা তা আল্লাহ কেমনে আঙ্গরে রাও এই যে আবদুল্লাহ ইবনে জাহাস বাড়ির করতে নাই ওনার বাড়ি ওনার চোখের সামনে দি এরা থাক ঘর দরজা জানালা দোতলা বাড়ি শাঁসা শাঁসা করে বালুগর হান্দায় বাড়ির দিকে সাই কান্দে এই কষ্টের ইসলাম আমরা পাইছি আল্লাহরে ছাড়ি দিছি ইসলামেরও ছাড়ি দিছি তাম বিশ্ববাসীর আল্লাহ দৃষ্টান্তমূলক মাধ্যমে সিদ্দিকে একবার ইবনে কুহাফা রাসূলের অবিকল ছায়া ছবি দিনের তারে কে আর এমন দিনের তারে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবই উজাড় করে দিল যা কিছু সবই আল্লাহ একবার আমার ভাই কক আমি 40 বছরের মাদ্রাসা লই আছি এটাই হচ্ছে ইমান পড়ে আমিন রাসুলের জীবনের ব্যাখ্যা তিনি আমরণ সংগ্রামের সঙ্গী তিনি রাসুলের জীবনের ব্যাখ্যা তিনি আমরণ সংগ্রামের সঙ্গী তিনি রাসুলের রাষ্ট্রের স্থপতি সন্ধ্যা তারার মতো ধ্রুব জ্যোতি হিজরতের বিধানে দিত সাহসী আমাদের চিরচেনা কোন সাহাবি হিজরতের বিধানে দিত সাহসী আমাদের চিরচেনা কোন সাহাবি দিনের তরে কে আর এমন দিনের তরে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবই উজাড় করে দিল যা কিছু সবই আল্লাহু একবার ভালোবাসার কারণে রাসূলের লগে শুয়ে রইছি মদিনা তৈয়বা আমরা এই প্রতিষ্ঠানগুলোর সাথে যারা লেগে আছে কিয়ামত পর্যন্ত তারা সওয়াব পাবে আমাদের প্রতিষ্ঠান থেকে যদি একজন আজারি প্রোডাক্ট দিতে পারি আপনি জীবনে 2 বার হজ করছেন হাসর মাঠে দেখবেন যে 1 কোটি হজ আপনার অ্যাকাউন্টে হাজার হাজার 7 তলা বিল্ডিং কিরে ঘটনা কিতা আল্লাহ এডি তাইতে এতবার হজ করি নকারে তুমি যে 1 ডিসিমিল দিছিলে জায়গা লন্ডন থাকি তোমার এই মাদ্রাসা থেকে অজ্ঞাফলা বড় খানা কাবার ইমাম হয়েছে আজারির মতো বক্ত হয়েছে কোটি কোটি মানুষ তার ওয়াজুনি হজ করছে হজের অ্যাকাউন্টে তুমি কিছু দালালি হয়েছো আর কি কমিশন পাইছি واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد
قد خلت من قبله الرسل أفإن مات وقتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم ألا تروا يا عبد الله أن يعطيك الله بها دارا في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা দিলশাদপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা আবাসিক এর উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ পর্দার আলের আমার নাজিরা প্যান্ডেলের ফাঁক ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা মিডিয়ার ভাইয়েরা সর্বস্তরের শ্রোতাবৃন্দ প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ অনুষ্ঠান যারা দেখতে পাচ্ছেন সমগ্র পৃথিবীতে লাইভে আমার কলেজের ভাই বোনেরা প্রত্যেকের প্রতি শুভেচ্ছা রইল আজকে আমরা এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার সুপ্রিয়তান প্রয় আলহামদুলিল্লাহ আমার পূর্বে কথা বলেছেন আমার অধ্যক্ষ মোহাম্মদ শহীদ হুসাইন মহান আল্লাহ তার কণ্ঠকে কবুল করুন আরও কথা বলেছেন হাফিজ মৌলানা আরিফ হোসেন মিয়াজি সাহেব মহান আল্লাহ তার কণ্ঠকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য দারাজ করে দিন আমি অল্প কিছু কথা রাখবো ইনশাআল্লাহ সাহাবায়ে কেরামের দু একজনের জীবনীটা আজকে বলবো আর কি সাহাবিদের বিপ্লবী জীবন কীভাবে তারা নিজের ইমান ও আমল হেফাজত করেছেন তাদের জীবন থেকে আমাদের শিক্ষণীয় কি এই ব্যাপারে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ শুনবেন তো সকলে এই উহুদ যুদ্ধে যখন মিডিয়াতে প্রচার হইল যে কুতিলা মুহাম্মদ মুহাম্মদ এন্তেকাল করেছে নিহত হয়েছে শয়তানে যখন এই গুজবটা ছড়াই দিল তো আল্লাহ তাআলা শানু আয়াতে কারিমা নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে দিনের প্রতি অটল থাকার তিনি নির্দেশ দিলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফাইম মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুল্লাহা শাইআ ওয়াসাইয়াজজিল্লাহু শাকিরিন যদি মোহাম্মদ সাল্লাম আল্লাহর একজন রাসূল ছাড়া আর কিছুই নয় আওয়াজটা মিলে দেখছ মাইকটা সেটিং দিতে শুনবি আওয়াজে কোন সমস্যা কথাটা দিতে পাইয়ে তো মোহাম্মদ সাল্লাম
আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই নয়। তিনি যদি মারা যান, নিহত হন, তোমরা কি ফিরে যাবে পেছনে, ইমানের পথ ছেড়ে দিবে, আবার কি জাহেলিয়াতে চলে যাবে? কাদ খালাত, তার আগেও বহুত রাসূল গুজারি গেছে। তিনি নিহত হোক, মারা যাক, শহীদ হোক, যাই হোক, তোমরা ইমানের পথে থাকবা। যেই ফিরে যাবে সে আল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ কৃতজ্ঞশীল বান্দাদেরকে অতি শীঘ্রই তিনি পুরস্কৃত করবেন, জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। ওই যে ওই দিকের আওয়াজটা একটু কমা, কি এসব বাড়া দরস তুই বেড়া, সেটিং না বুঝলে মাইক সালে তুই কিললে ইডি করস, ইয়েদি করতে বই তুই কথাটা কম, ফ্যাশনের কথাটি কীভাবে রিফ্লেকশন মারে, আবে তাবে মাইক বাড়া করে ইয়েলান যেগুন বসে না মনে না উদামি সে লইয়ানে নিগুন রে, কাইলে মাশাল্লাহ কত দারুণ সার্ভিস দিছে মাইককে, কিচ্ছু বলা লাগে না। ওই ফ্যাশনের মাইকটা এক পয়েন্ট কমা আর ভিতরে যেমনি আছে এমনি ঠিক আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ভিতরে আরো একটু কমা, কমাই ফ্যাশনে যে মাইক মেশিন হিডারে আধা পয়েন্ট পুরো কমাই রাখ। আবার তো করে শাস্তি দিতে হইব মাইকগুলা করে, বুঝছি এই ঘটনা, আগে যে 34 দিন আধা ঘন্টা কর্জা করতাম, এখন আবার শাস্তি দিতে হইব তো করে, মাইক সেটিং বুঝতেছ বেটা উদাম হিসাবে বেটা ওয়াদ চালাস, কষ্ট হয় তো। এখন এই আয়াতটা বুঝছেন নি, আমরা 150 কোটি মুসলমান আছি, 600 কোটি আমরা যদি সব মুসলমান যদি ইসলাম ছেড়ে দিই, মসজিদে তালা আটকায়, মাদ্রাসা এগুলো বন্ধ করি, আল্লাহ কোনো কিছু হইব নি? অনেকে তো মনে করে বাইরে তুই এটা রিফ্লেকশন বন্ধ কর, তোর কাছে মাফ চাই, হাফ জোর করি মাফ চাই। বুঝিনি এগুনে এত বড় অনুষ্ঠান চালাইবার মতো জ্ঞান আছে মায়ের, বেড়ারা কর্তৃপক্ষ তো 2000 টাকা জিএন দি কম হইব, ইয়ান দি বড়ি দিব, মরণ তো আঙ্গ হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এমনে রাখ কোন রকম এমনে রাখ। প্রিয় বন্ধুরা, তো আল্লাহ তাআলা শুনু বলছেন, বান্দা তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া সাইয়াজজিল্লাহু শাকিরিন, যারা ঈমান ও আমলের পথে ধৈর্য ধারণ করে থাকবা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবা, আমি শীঘ্রই তোমাদেরকে পুরস্কৃত করব। পুরস্কারের নাম জান্নাত, পুরস্কারের নাম জান্নাত, ইনশাল্লাহ পেতে চান তো? আজকে খুব আউট কথা বলবো না ইনশাল্লাহ, অল্প কিছু কথা বলবো, যেহেতু আপনারা শিক্ষিত শ্রোতা, আমার লক্ষ্মীপুরের শ্রোতার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো, তো এটা আল্লাহর দান আর কি, এখানের মানুষ কোরআনে কারিম ভালো বোঝে, ভালো স্কলারের বয়ান শুনে। তো সাহাবা একরামের বিপ্লবী জীবন নিয়ে দুই একজন সাহাবীর কথা আমি বলবো, সাহাবিরা কীভাবে ইমান রক্ষা করছেন, ইমান আমল ঠিক রেখেছেন। তো কালকে আবদুল্লাহ ইবনে হুজাইফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলার কথা বলছি, আজকে বলবো আবদুল্লাহ ইবনে জাহাশ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলার কথা, ডক্টর রাফাত আল ফাশার কিতাব থেকে সাহাবিদের বিপ্লবী জীবন, সে এটা আরবিতে হয়েছে আর কি কিতাবটা, বাংলাতে অনুবাদ হয়েছে, তো সেখানে কিছু গুরুত্বপূর্ণ অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদের মাঝে এমন এক ব্যক্তিকে দলের আমির মনোনীত করব, যে তোমাদের মধ্যে খুতফি ভাষায় বেশি ধৈর্য ধারণ, ধৈর্য অবলম্বন করতে সক্ষম। সুবহানাল্লাহ, আমরা কিন্তু ক্ষুধা ধৈর্য ধারণ করতে পারি না, আরে নেই মেজাজ ঠিক হয়ে ঠিক তাহ না, জরুর নামাজ হরি বুড়িকে খানায় খায় একবেলা, 2 মিনিট খানা দিতে দেরি হইলে হ্যাঁ এতে কুত্তে কুত্তে হয়ে যাবে, এরকম বুড়িকে আসেনি তখন বুড়িয়ারে বোঝা যায় মেজাজ কদ্দুর। আল্লাহ রসুল বলছেন, আমার আবদুল্লাহ ইবনে
জাহাশ আলা সাদিক খুতফি ভাষা কষ্ট করতে পারে, ধৈর্য আছে আলহামদুলিল্লাহ, আমি তাকে আমির বানাবো। বদর যুদ্ধের আগেও একটা যুদ্ধ হয়েছে, বুঝছেন নি? এই যুদ্ধের এটাই প্রথম যুদ্ধ ইসলামের ইতিহাসে। এই যুদ্ধকে বলা হয় নাখলা অভিযান, সুবহানাল্লাহ। এখানে প্রথম গনিমত পাইছে, প্রথমে হত্যা করছে কাফেরদেরকে। অনেকগুলো কথা আছে, সেটা তো ইসলামের ইতিহাস তো আপনারা ভুলতে বসেছেন। তা আমরা ধৈর্য ধারণ করবো, খানা রানা আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, ঠিক নেই? মানে দুই মিনিটের ভিতরে 70 টাকার ফেয়াইজ আমরা 300 টাকা করে এলাই। খবর কত সুন্দর করে মনোযোগ সহকারে পড়ে দোয়ানদারেরা। আগো গেলাম ফোন দিছি ওদিন আমার রামগতি মা বললাম, এগুলো বাতি যারি ইসমাইল আমদুয়ার কত রে ফেয়াইজ ক কাকা 300 না। আল্লাহ যে এত হাজার আয়াত দিয়ে খবর কইছে বন্দারে, আল্লাহর খবরের দিকে বন্দার কে এলো নাই, এখন জান্নাতে যাইব কে? এত সোজা জান্নাত। 40 টাকা কি না ফেয়াইজ, 300 টাকা বেছে। আরো তো জালিম হয়ে গেছি, আল্লাহ কার লগে কোরবান দিব আল্লাহ কসা। আজাব আজাব আইতে আছে কয়েক হাজার মাইল স্পিরিটে, দেখা যার আর আমার রাডারে সিগন্যাল দিতেছে আজাব। ধৈর্য ধরতে হইব, মাল আসবে, না থাকলে যা আছে সকলে মিলেমিশে খাবো, না থাকলে রোজা থাকবো। এই এটা লই হতাশ হয়তো লাভ নেই, ইমান বরবাদ হইব। তা আসেন উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরত তো করছেন, হিজরত আগে ওনার বাড়িঘর দখল করে এলিছে আবু জাহেল। মোহাম্মদের ওয়াজ শুনবি তুই শেষ, বাড়িঘর তুই দাইছে এমিয়া, এ দেশে দেশে থাই। রাসূল সাল্লাল্লাহু সাল্লামের লোকের দেখা, খুব আফসোস আর কি, শখের বিল্ডিং এত কষ্ট করে দিলশাদপুর বিল্ডিং করলেন, ধরেন থাকতে এলেন না, অন্যরা লই গেছে কই, মনের মধ্যে একটা কষ্ট না? হ্যাঁ, হিজরত করার হর বুঝবেন, মারহেডে তো ওইছেন, ইয়ানে রয়েছেন, ওইছেন ইয়ানো রয়েছেন ইয়ানো, ফিলিস্তিন আর আরাকানের মানুষের জিজ্ঞেস করলে বোঝা যায় বাইরে তোকে বিল্ডিং আর স্বর্ণের দোকানের কি অবস্থা, কাহারে হুজুর কলজের মধ্যে আগুন লাগাইয়েন না, 800 বছর নিজের দেশে তাইও অন কি হয়ে গেছে, মুসাফের মুহাজের কি এরকম মহাজের তোরাও হইবে ইনশাল্লাহ। আল্লাহ প্রত্যেক পরীক্ষা করব, পরীক্ষা করে শাসন ছাড়া জান্নাতে নেওয়ার কোনো সুযোগ আইজ কাইল মার খাইবি তোরা। আয় হায় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার আব্দুল্লাহ ইবনে জাহাশ আলা সাদিও আল্লাহ তারদা ইয়া আব্দুল্লাহ আইয়াতিয়াকাল্লাহু বিহাদা রং ফিল জান্নাহ। ও আব্দুল্লাহ ইবনে জাহাশ আলা সাদি, তোমার দুনিয়ার বাড়িঘর লুট হয়ে গেছে, আবু জেল উৎবা সাহেব আর সাংঘবাঙ্গরা থাকে, তুমি ভয় পাইও না, তোমার এই দুনিয়ার বাড়িঘরের তারপরে বিপরীতে আমি রসুল যদি ঘোষণা দিয়ে দিই আল্লাহ তোমার জন্য বাড়ি বানার একসে কেমন হয়, কো হুজুর তা তো আরো ভালো, তুমি খুশি হয়ে যাও, তোমার জন্য জান্নাতে বাড়ি রেডি আছে। মুসলমান দুনিয়ার চিন্তা একটু কমাইতে হইব ভাই, করবেন দুনিয়া বাড়িঘর করেন আলহামদুলিল্লাহ, করবেন আখেরাতের চিন্তাও করবেন, আখেরাতের চিন্তাটা আমরা করি না। সাহাবায়ে কারাম বাড়িঘর আর আলাইছে কিচ্ছু নাই, মায়ের তো শেষ হয়ে গেছে, আর আমরা একসময় টিনের ঘরে উঠছি, মাটকে বুদামু উঠছি, মেঘাইলে কোনো খবরও তো নাই, সিগন্যালও নাই, ব্যাগ কিনে দিয়ে হানি হইড, ইয়ান দি থালা, ইয়ান দি বাড়ি, ইয়ান দি সিলমসি, ইয়ান দি বটগে, ইয়ান দি ডাকজা, ইয়ান দি মালা, ইয়ান দি বা বালতি, বালতি তো এই সময় বেশি একটা ছিল না, এরপরে বেড়িয়ে এনে কললই কত বেড়িয়ে দিয়ে মাথা তাপ দিয়েছে, আর হুতের মাথার যেন না হড়ে তুফান হয় বেড়াও আল্লাহ আল্লাহ করে, বেড়িও আল্লাহ আল্লাহ, আল্লাহ তুফান হেন হেনে যাক, জাঙ্গির বেগে বার কিনে দিই যাক, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। এই সময় ঠিক আছে রে ভাই, অন বিল্ডিং টিল্ডিং দিয়ে আর আল্লাহর কথা মনে হয় না, ঠিক কিনা? আরো জিকির করবি আইয়ের আল্লাহ আল্লাহ শাহানু যে একটা মার দিব, অন সিস্টেম হলো মার শুরু করলে আর থামে না, তুই আর আয় কার হলা বেড়া হেদা লিকের হলা নাড়া, ফিলিস্তিনের বেগুন হইল নবী রাসুলের ফোলা,
যেই জায়গাতে জিব্রিল আমিন নামছে লক্ষ লক্ষ ফেরেশতা কোটি কোটি ফেরেশতা নামছে সকল নবীর ফানা ফরছি এন ওলামাই এগুন বেগুন নবীর গহলা এগুন রাজ্য 90 বছর ফেড়ে ক বছর বেন্ডিশ করিব ওলামাই এর আতো নাই আজ যত মাদ্রাসা লেখা কালেকশন করছে তো তুই দিলি না এত গো মাদ্রাসাটি বন্ধ করে দিছিস শিক্ষক নাই ছাত্র নাই অজ্ঞ নাই বেগুন মরে গেছে লেখে দিছে মোগলাক আনুষ্ঠানিকভাবে একাডেমিক প্রোগ্রাম অফ ছাত্রছাত্রী সব মরে গেছে এবং মামলা শিক্ষকও নাই অতএব ইডি নয় ক্যাম্প প্রতিষ্ঠানও নাই তো হিগুন আল্লাহর বান্দা তোরা আল্লাহর বান্দা লক্ষ্মীপুরেরা জীবনে অভাব দেয়াস সুখেই আস এখন আল্লাহরে ফোন কর আল্লাহ তুমি তো সুখে রেখছো তোমারে ডাকলাম না তুমি মাফ করি দাও ভুল করছি তওবা করছি যা ফাই আলহামদুলিল্লাহ আর জীবনে না পাওয়ার বেদনা রাখবো না তুমি আমাদেরকে সবর এখতিয়ার করার তৌফিক দাও বাদি গেছে দোকানটা ডাইলে তো একজিলি শর্মা তৈরি কসা আর তো শরম বরম না এটা আল্লাহর ক্যাম্বাসার প্রতিদিন আইডি কই তো করে শর্মা শরম দি হে ধরনে দি একজিলি ফিসল খাই হড়ি কতদিন ঘুর মেয়েদে গোসল করে এলেছ আর এখন ইংলিশ টয়লেট মা গো হেতের গু নাই একটি আর 40টি আর হানি দি গুড়ি 20 লিটার হানি কিতে এনে সাপ দিলে ফ্রাশিং করলে গু গুলি কর্মীর দিকে ঘুরে লই যাবে বুঝানি 11 লাখ টাকার আগ্রা খোলা অন কি আর আল্লাহ দরকার আছে নি ডুয়েল ফানির লাইন একটা টিপ দিলে গরম হানি একটা টিপ দিলে ঠান্ডা হানি গরম হানি দি ওযু করি ঝর্ণা দি মাত্র 2 মিনিট লাগে আল্লাহর একটা ফোন দিতে তাহাজ্জুদ পড়তে নাই আল্লাহর বান্দারা তা আল্লাহ কেমনে আঙ্গরে রাও এই যে আব্দুল্লাহ ইবনে জাহাস বাড়ির করটা নাই ওনার বাড়ি ওনার চোখের সামনে দি হেরা থাক ঘর দরজা জানালা দোতলা বাড়ি শাঁসা শাঁসা করে বালুঘর হাঁদায় বাড়ির দিকে সাহেব কান্দে এই কষ্টের ইসলাম আমরা পাইছি আল্লাহরে সাড়ি দিছি ইসলামেরও সাড়ি দিছি তাম বিশ্ববাসীরে আল্লাহ দৃষ্টান্তমূলক মাত দিব সোজা কথা এদিন না তো যেটা লাড়া দিছে 1 সেকেন্ড আসিল বড় লাড়াটা দিছিনি তো না মনে করছ তো ওই আরাকান্তু আইব লাড়া ওই গুহাটি তু আইব জনে ডাকাতু লাড়া দিছে দোহার ডাকা 17 কিলোর দূরে এবার বিজ্ঞানীর এখন ইয়ানো আছে কে কয় এগুনের বিজ্ঞানী এগুনে এগুনে কোরআনের কাছে অরণের দরকার যে ঢাকা থেকে 80 লক্ষ গ্যালন পানি প্রতিদিন ওড়ে জায়গাটা তো খালি হয়ে এনে ফাওয়ার তৈরি হয়ে গেছে 219টা জলাশয় একটা জলাশয় নয় বরাদ করিবে এক বাল্লা সোরারা বালুহুর ফ্ল্যাট বেশি শেষ পানি নিষ্কাশন যে নিচে যাই দিয়ে কিছু ব্যাক আপ দিব হিডাও নাই বুড়িগঙ্গা ইডারে তো গুয়ের হুত বানালাইছে আল্লাহ মাছ আড়া দিছে সাকার মাছ বন্ধা যেহেতু মাছ আলায় না পয়সা ছিনছে আল্লাহ কে বিষাক্ত মাছ দিদি এক খেয়ে আমার বিয়ে তিট্টু একটু মাছ এটি গাই দিল মানুষ মসি মরে গজব আর কি তবু উপরে এই ঢাকা হবে পৃথিবীর শ্রেষ্ঠ কবরস্থান যে এই বাড়িঘরের লাই আল্লাহরে সাড়ি দিছ নবীরে সাড়ি দিছ নোয়াজ গলমা সাড়ি দিছ এই বাড়িঘরের তলে হড়িয়ে তোরা মরবি নবীজি কয় তুমি আমার লাই আর আমার আল্লাহর জন্য বাড়ি ঘর সাজছো তোমার বাড়ি জান্নাতে রেডি নবী বাড়ি লেগে দিছে লিল্লাহে তাকবীর তো হুজুর তার একটা কাজ দিছে কখনো আব্দুল্লাহ তুই একটু সিঁড়ি একখান দিলাম তোর লগে 8টা জন আছে কেডা 2 দিন চলার পর সিঁড়ি খুলবা কিতা লিখছি হিয়ানো যাই থাইমবা ইজা নাজার তাফি কিতাবি হাজা ফামজি হাত্তা তামজিলা নাখলা বাইন আত-তায়েফ ওয়া মাক্কাতা ফাতারাসসাত বিহা কুরাইশান ওয়াকিফ লানা আলা আখবারিম 2 দিন 2 রাত চলার পর সিঁড়িটা খুলবা কোন গেছ ইয়ান যায় বই থাকবে নবী তো এগুলা জানে 2 দিনে কদ্দু যাইতে এরব আন্তর্জাতিক বিজনেসম্যান কুরাইশেরা কি করে না করে মাল পয়সা অস্ত্র কিতা কিতা আনে কদ্দুস তুমি শুধু রিপোর্টটা আমারে দিবা তুমি আমার গোয়েন্দা রহমতুল্লিল আলমিনের গোয়েন্দা এবার তিনি পাহাড়ের গা গেছে উঁচু নিচু দুর্গম পথ যা কুরাইশদের বহির বিশ্বের একমাত্র পথ তায়েফে যাইতে হে হ থরে এখন কেবল কার দিছে ঠিক নেই জাঙ্গির ভাই এখন কেবল কার অত্যন্ত ভয়াবহ জায়গা একদম উপরে ওই পথে তারা দেখলো অবজার্ভ করলো তারপরে কুরাইশদের বাণিজ্য কাফেলা নিয়ে আমর বিন হাদরামি হাকাম বিন ফয়সালা তারপরে ওসমান বিন
عبد الرحمن তারপরে মুগীরা এগুলা আসতেছে তিনি তাদেরকে অতর্কিত হামলা করে হত্যা এবং বন্দি করলেন হারাম মাসে যে মাসে আন্তর্জাতিকভাবে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে আইসে গনিমতের মাল লই হুজুর কইলো আয়তন তোমার হত্যার কথাটা কইলো কেন তুমি হত্যা করলা কেন তুমি মানবতা বিবর্জিত কাজ করলা এটা তো সর্বজনীনভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই চুক্তি মানে নিছে হত্যা করা যায় না এবার সব সাহাবীরা ওনার বিরুদ্ধে আয় হায় নবী আলাইহিস সালাম তো ওনার বিরুদ্ধে আর কি ফয়সালা নবীর কথার বিরুদ্ধে কাজ করিয়ে এলেছে ওয়াল্লাহি মা আমারতু ওয়াল্লাহি মা আমারতুকুম বিকতালিন ওয়া ইন্না মা আমারতুকুম আন তাকিফু আলা আকবারে কুরাইশিন ওয়া আন তারসুদু হারাকাতাহা তোমারে বাড়াইছি এর করে এটা সাই আর রিপোর্ট দিবা তোমরা তো ইয়ে না মারামারি শুরু করলা তারপরে এরপরে কয়েকদিন পর আয়াতে কারিমা নাজিল হইল আল্লাহ জাল্লা শানু আয়াতে কারিমা নাজিল করছি আসআলুনা কানি শারিল হারামে কিতালিন ফিহে তাম বিশ্ব নিয়োজে হারাম মাসে মারম জানি মোহাম্মদের পার্টির লোক খারাপ ও নবী আমনে বলেন আমি আব্দুল্লাহ ইবনে জাহাসের পক্ষ থেকে আমি আল্লাহ আয়াত নাজিল করতেছি কুল কিতালুন ফিহে কাবীরুন হেতারা যে হারাম মার ছাড়া এমনি এমনি আঙ্গনগরে মক্কার জমিনে এত মারা মারছি ও সদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুম বিহি বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে যায় না আমনেরে 13টা বছর নির্যাতন করল 14 বছর মারছে হিড়ি আরো ভয়ঙ্কর আমি আল্লাহর ইশারায় আমার আব্দুল্লাহ ইবনে জাহাস তাগরে মারছি তাগো মাল দৌলত ছিনিয়ে আনছে তাম সাহাবিদের মাঝে আনন্দ আর আনন্দ এই ইসলামের ইতিহাসে আব্দুল্লাহ ইবনে জাহাস এ নাকলার যুদ্ধের এটা বদর যুদ্ধের আগের প্রথম বিশ্বযুদ্ধ আল্লাহ একবার দেখছেন আল্লাহ তার কাছে খুশি হয়ে গেছে নবী পর্যন্ত ডিসিশন দিয়েছে তোমরা এত আইডালে পাঠাই নো আল্লাহ নবী আমি খুশি আমার আবদুল্লাহর কাছে আমার আবদুল্লাহ ঠিক মতো করছে আমনগর দাজ্য 1400 বছর তারা মা মারে এই সময় আইন কই তো যাক কত বড় মোকাররব সাহাবী এ কথাটাই আমি বুঝে দিলাম ইসলামের ইতিহাসে এটাই প্রথম গনিমত প্রথম প্রতিশোধ প্রথম আমির তিনি ওহুদ যুদ্ধে তারও সাদ বিন আবি ওয়াক্কাসের দোয়া দনুকা বন্ধু মানুষ ওহুদের যুদ্ধে 70 জন নবীর সাহাবি শেষ তো দনুকা বই বই প্রচণ্ড লড়াইয়ে যুদ্ধ করে গো ভাই দনুকা মুনাজাত দে ইয়া রব্বি যা লাকিতুল আদুওয়া ফলাকিনি ফলাকিনি রজুলান শাদিদান বাসাহু শাদিদান হারদহু উকাতিলুহু ওয়া ইউকাতিলুনি সাদ বিন আবি ওয়াক্কাস দোয়া করে আল্লাহ আমার লগে সবচেয়ে বড় যোদ্ধার বড় শক্তিশালী এটা দেয়া করেন জিজ্ঞের লগে অস্ত্র বেশি তারপরে আয়তারে মারি গেলি উকাতিলুহু ওয়া ইউকাতিলুনি আমি তারে মারিও হেতো আরো মারিব হেতো ডরাইলেন ওয়াই ডরাইলেন ইচ্ছে কেডারে দেন সুম্মার যুক্তি জফরা আলাইহে এরপর আপনি আমাকে বিজয় দিবেন আয়তারে জীবনে শেষ করিয়ে লই তারপর আমি কি করবো হাত্তা উকাতিলাহু ওয়াখুজাহু সালবাহু আমি তারে মারি তার সহায় সম্পদ সব লই আনি ইসলামের মুজাহিদদেরকে দিব সে তৌফিক আমাকে দাও আবদুল্লাহ ইবনে জাহাস তার দোয়াতে বললেন আমিন তিনি তার দোয়াতে এই সাদ বিন আবি ওয়াক্কাস কো আমার দোয়াতে আমার ভাই কো আমিন আল্লাহ আমার ভাই দোয়া কবুল করো এরপরে আবদুল্লাহ ইবনে জাহাস দোয়া করে আল্লাহ হুমার জুকনি রাজুলান শাদিদান হাদু শাদিদান বাসু কাতিলহু ফিকা ওয়া ইউকাতিলুনি সুম্মা ইয়াখুজুনি ফায়াজদাউ আনফি ওয়া উজুনি ফাইজা লাকিতুকা গাদান কুলতা ফিমা যদি আনফুকা وأذنك فأقول فيك وفي رسولك فتقول صدقت উনি দোয়া করলেন আল্লাহ আমার সাথে বড় যোদ্ধার দেখা করাইও শক্তিশালী আমি তারে মারিও সে আমারে মারব সে যাতে আমারে শহীদ করে দেয় শহীদ করি সে আমার নাক কাড়ে ঠোঁট কাড়ে কান কাড়ে যখন এগুলা কাটব হাসর মাঠে যখন আমি এভাবে কান কাড়া নাক কাড়া কই উঠমু তোমার দরবারে তুমি আমারে কইব আবদুল্লাহ রে ফিমা যদি আনফুকা ওয়াজনুকা কোন কারণে তোমার না আকার কান কাড়া গেছে আমি বলবো ফাকুলু ফিকা ওয়া ফি রাসূলিকা ও আল্লাহ তোমার আর তোমার
হাবিবের রাস্তায় আমার নাক কান কাটা গেছে, তখন তুমি আমারে বলবা আল্লাহ সদাক্তা ও আব্দুল্লাহ তুমি সত্য বলেছ। এরপরে এসাদ বিন আবি ওয়াক্কাস বললেন আমিন, অজ্ঞাল্লা অজ্ঞাত দোয়া করে। এটা হলো সাহাবিদের আমল। আর আমাদের দোয়া হলো কি, অজ্ঞাল্লা অজ্ঞা দিলশাদ বুদ্ধি হইলে ভাই আসেনি বেলা কি বেলা নেলাকা আল্লাহ এটা কর বলে আমরিকা হাঁটাইছি অন্য খবর নাই বেলে ইয়া আজারবাইজান আছে বিষয় হর হইব। তো ভাই আমরা আমরা কিতা না রে ভাই খাইতে পারি না, গোড়া খাই গোড়া বাড়ি যা, হ্যাঁ গোড়া খাই আফেল খাই গোড়া গোড়া হয়ে যায় অজম নাই। আর সাহাবিদের দেখছেন এই বিপদের সময় দোয়া করে, দোয়া কবুল হয় মুজাহিদদের, পড়ে আমিন। আমরা আল্লাহর রাস্তা সব সময় ইমান ফহরা দিচ্ছি, আমরা সব সময় মুজাহিদ। এই জন্য একবার লগে একবার দেয়া হইলে কইবেন ভাইও তাহাজ্জুদ কদ্দুর ফরছেন, বজিরা ফর্দা করেনি, ছেলে মেয়েদের যথাসময় বিয়া দিয়েছেননি, তারপরে নামাজ কলমা ঠিক আসেনি, ভাই এই কৌশলাদি জানতে চাইবেন, আপনিও বলবেন একে অপরেল্লা দোয়া করবেন, হিজ্ঞা দোয়া করলে হিজ্ঞা আমিন কইবেন, হিজ্ঞা দোয়া করলে আমনে আমিন কইবেন। এটা হলো সাহাবায়ে কেরামের সুন্নত, কথা ঠিক কিনা? দেখছেন নিন আল্লাহ আল্লাহ রাসুলের রাস্তা নাক কান কাটে ইদনা দোয়া আয়ার আন্নে তো দোয়া, এটা মানে ডর করতে ইত্যান্ন আর এমনি আহা এ দোয়া তো জীবনও করতে না বলে আল্লাহ তোমার দিনের জন্য আমার নাক কান কাটি যাক। আর আমরা যদি কেউ আল্লাহ এবং তার রাসুলের ফতে আবাদতের ফতে যদি বেশ জিতি হুম এতে কি এর বালা, এতে বালা হলে নি চাষা খায় হয়নি? এই অনেক আলেমেরাও এমন বলে সে কত খারাপ, এই কারণে তার এই দশা নাউজুবিল্লাহ। নবীজিরি পর্যন্ত সে কোপ দিছি ও ওহুদের যুদ্ধে একে একে 72 জন শহীদ, আর শুধু হুজুরের সামনে আছে এ সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয় হায়রে হুজুরের সাইরে দিক দিক কোবানি শুরু করি এলাম, উনি লম্ফ সম্পদি তরবারির মধ্যে নিজের বুক ফাতিতে কারে মারবেড়া হুজুরের মারি কি লাভ, এভাবে কো আমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন কাবলিহি রাসূল, এ আয়াতটা ফড়ি ফড়ি উনি লম্ফ জম্ফ দেয় আমারে মার, তার এই কথাটাই কোরআনে কারিমে কোট করে গেলেছে আল্লাহ আল্লাহ শাহানু, এত ভালোবাসছে সাহাবিয়াত আবু তালহারে। এরপরে ইবনে কামিয়া দিছে খুব বিশ্ব নবীর হেলমেটটা ভেঙে এইভাবে আটকোয়ালির ভিতরে ঢুকে ভিতরের দাঁত ভেঙে যায়, দাঁত ভিতরে ঢুকে যায়, হুজুর বেহুশ হয়ে গেছেন রক্তে হুজুরের সিনাও যায় না, তখন পুরা যুদ্ধের ময়দানে নিউজ সবাই দিছে ইবলিচ্ছা কুতিলা মোহাম্মদ, ও করো মোর কাল্লা যুদ্ধ কর মক্কা থুই আইসো বৌজি ব্যবসা বাণিজ্য, অন শুক্লা কিনে কইছিলাম আঙ্গ মূর্তির পার্টি করতে আগে সোগে হিমুর দিকে কাল্লাগে করিবা, ইবলিচ্ছা মানুষের সুরুত ধরে ধরিয়ে ফসার করতে আসে। তখন সাহাবি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে না, বিশ্ব নবী আমার কাঁধে আছে রে, বেহুশ হইয়া হুজুর পড়ে রয়েছে হুজুর মরে না, এই হুজুর রে এভাবে কোলে করিয়া ওহুদের পাহাড়ের গুহার ভিতরে নিয়া যায়। আল্লাহু আকবার, আবু তালহারে 70টা কোপ দিছে, ডেকার ভরি দিছে কোবাইর কা আয় ন, ওনার ডাইন হাতের কবজি উড়ি গেছে গা, কোবের লগে নাই, দিন তো একটা মাগনা হয়ে গেছে, আল্লাহর রস্তের জিনিস কোনো দাম নাই তো, বাড়িতে যা ছেলে মেয়ের যা জমি যা আল্লাহর রস্তে দিয়েছেন হাতের কাছে দাম নাই, কিন্তু চাকরি করি যদি হাতে 2 ডিসিমিল কেনে দেখবেন হত্যি শুক্রবারে আই অফিস টু এই নিজের এটা খাড়াই করে কি রে মন না, তুই তো জমি লাইলে গোরস বাদ দেন না তো ব্যাগ বেশি এলেছ, ও কাকু ইয়ার নিজের হইসাতে কিনছি বুঝিও কষ্টকারে কয় এসব আর মন নই গেছ তোরা, ইমান সিনবি ইমান কি ধন, ইমানের মতো নিয়ামত আর নাই, এই ইমানকে সব সময় আমলের মাধ্যমে মুজাহাদা মোরাকাবার মাধ্যমে জেহাদের মাধ্যমে একামতে দিনের মাধ্যমে দিনকে ইমানকে পাহারা দেওয়া লাগে, ইবলিস যে কোনো সময় সুযোগ পাইব তোর ইমান লই যাইব গা, কথা ঠিক কিনা? এটা রে রক্ষা করা লাগে, এটা বাপ দাদা জাতীয় সম্পদ ন ওয়ারিসানা সম্পদ ন, এটা নিজে প্র্যাকটিস করা লাগে, প্র্যাকটিস করা লাগে, যে কোনো বাপ দাদা তো হাসে আবু জাইল এগুনে মূর্তি ঢুকেছে কাবা ঘরের ভিতরে কাঙ্গ বাপ দাদা এটাই আসিল ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা করছে নাউজুবিল্লাহ, এরপরে মোহাম্মদ সাল্লামকে ভাড়া ইডিয়ে ঠিক করছে কত ইডিয়ে নষ্ট হয়ে গেছে, ইমানকে পাহারা দেন। তা আসেন আবার আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা একটু শুনেন, বাপ বেটা দুজন সাহাবি আনহুমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মধুর সুরে কোরআন অবতীর্ণ
কেউ যদি সে সুরে কোরআন তেলাওয়াত করতে চায় তাহলে সে যেন ইবনে উম্মে আব্দ অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদের সুরে কোরআন তেলাওয়াত করে। উমর রাদিয়াল্লাহু তাআলা একবার রাচ্চা এক কাফেলার কোরআন তেলাওয়াত শুনি ক কেউ কোন তো আইও রে ইবনে মাসউদ জবাব দে মিন ফাজ্জিল আমিক দিক দিগন্ত থেকে যাচ্ছি উনি ক কোনে যাইবা উনি আবার জবাব দে আল বাইতুল আতিক খানায় কাবাতে যামু কোরআন দি জবাব দে কই এ কাফেলায় কোন জ্ঞানী ব্যক্তি আছে তাহলে তাকে প্রশ্ন কর আন্দারিয়া তো কেউ কারো করে দেয় না এবার প্রশ্ন করছে কোরআনের কোন আয়াতটা শ্রেষ্ঠ তারপরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নুমা কয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আয়াতুল কুরসিটা শ্রেষ্ঠ আয়াত কোন আয়াত ন্যায় বিচারের চরম উৎকর্ষতায় ভরা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনুমা আন্দারিয়া জবাব দিতে আছে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা এই আয়াতটা ন্যায় বিচারের চরম উৎকর্ষতায় ভরা এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনু প্রশ্ন করে কোন আয়াত ব্যাপক অর্থ ব্যঞ্জক বেশি মানা রাখে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনুমা কয় ফামাই আমাল মিসকালা যাররাতিন ফামাই আমাল মিসকালা যাররাতিন খাইরাই ইয়ারা ওয়ামাই আমাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা এই আয়াতটা ব্যাপক অর্থবোধক জানি না আপনারা এটার অর্থ বোঝেন কি না কোন আয়াত বেশি ভয় প্রদর্শনকারী তিনি বলেন লাইসা বিআমানি ইয়ুকমালা আমানি আহলিল কিতাব মাই আমাল সুওয়ান ইউজুজা বিহি ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা এরপরে তিনি প্রশ্ন করে কোন আয়াত সর্বাধিক আশার সঞ্চার করি তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম কই আয়াত তমাম পৃথিবীর চেয়ে আরো বেশি বড় আশা প্রত্যাশা রাখে হে নবী বলুন আমার বান্দা যারা গুনাহ করছে নিজের উপর জুলুম করছে তারা যাতে আমার রহমত থেকে নিরাশ না হয় আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব তাদের পাপরাশি সব আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু সুবহানাল্লাহ কর না হ্যাঁ আশা করবেন আমরা তো আল্লাহর প্রতি নিরাশ না আরে আয়া তো চুরি ডাকাতি করলাম আল্লাহ কি আর হাইরব নি আল্লাহর রহমতের তুলনা আন্য কো তাম পৃথিবীর 800 কোটি মানুষের গুনা এডি কটে আর গুনা ফারেনি আল্লাহ মাফ করতো এখনো যদি জো বাইডেন কিংজম ফুমফাং শংশান বালদেমি জেলেনস্কি একটি কলমহরি যদি কো আল্লাহ আই লাভ ইউ আল্লাহ কো রেডি আছি আমি আয় আমার জান্নাতে আয় সুবহানাল্লাহ আল্লাহর আই লাভ ইউ কইনা লোক নাই তো সব মহিলার আই লাভ ইউ কইনা লোক আছে ঠিক না গভীর রজনীতে এভাবে পড়বেন তিনি একমাত্র ব্যক্তি যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে প্রকাশ্যে পৃথিবীতে কোরআন শোনা নূহ আলাইহিস সালামের মতো মার খাইয়া কোরআন একটা আয়াত নাযিল হইছে আর কাবা সত্তরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনুমা কয় হুজুর আবু জাহিল্লা করে আয়াতিটা ওয়াজ করে উনে দি মাহফিল করি তাফসীর মাহফিল ও মারিয়ে লেবে গিরাগার আছে সিয়ে লেবে হুজুর মনে বসে না আয়াতটা কুদুর ওই দি ওয়াজটা করে দি তা করে তুইও মারবো ইয়ো তোরে মারি শেষ করে দিলে কজুর মারো তো কই ওয়াজ করছে আয়াত বলছে কোরআনের কারিম বলার পর তার যে মাত দিছে ও কাবার প্রান্তরে সে সি হালাইছে হুঁশ করে এলে যে হুঁশ আইছে আর কহুজুর সাহাবিরা কো কইছিলাম না ভাই এরা কইতা না কঠিন কঠিন ওয়াজ করিও না সাইজ করে এলেব এরপরে কো বাইরে মা আবার মন ছায় আবার আল্লাহর মাবুদের বাণীটা প্রচার করার জন্য কেমন সাহাবি আমরা তো আমরা মসজিদ অব্দি আয়াত করলে একটা বন্ধু বান্ধবের বুঝলে আপনারা মারত না কেউ মারব নি এই জন্য আপনারা হরেন না তারা বহুত কষ্ট করে ইসলাম প্রচার করছে আপনারা প্রচার করতেও রাজি নয় মাহফিলে চাঁদা চাইলে কো আয় কি রা দায় তাহলে কি দরকার কয়নি নূহ আলাইহিস সালাম 950 বছর মার খেয়েছে বুড়িয়া করে ওয়াজ করছে কইছে তো যাক বুড়িয়ারা তো বালা বুঝা জানা ইমান আনেন না আচ্ছা থাক বুড়িয়ার হলাম ওরা আছে
বুড়িগা মরি গেলে হোলারে দাওয়াত দিম চাই হোলা গাইয়ে নে উম্মা হোলা আরো ডাকাই তারপরে হোলার মারি খাই হোলা করে বুঝাইল হোলার আনলো না আল্লাহ হয়তো হোলার বুড়িগার নাতিরে আনবে ইমান এইভাবে নয় পুরুষ দশ পুরুষ পর্যন্ত দাওয়াতি কাজ করছি কোনো মারি ওনারে সাইজ করে গেলেছে কথা বুঝছেন নি এই হলো কোরআনের বাণী প্রসারের কষ্ট আমরা তো শুনতেও কষ্ট আজকে যে এই কোরআনের মাহফিল আর এক বছর পর হবে তারপরেও তো আসে নাই অনেকে কনা গলে যায় আচ্ছা ভাই তাই ছবি চাই আনন্দ করি ঠিক কিনা মাগনা শুনবো শুনতেও রাজি ন দান করবো দান করতেও রাজি ন তো ইসলাম কি যে বিলামি নাই রক্ষা করবো ইসাবিল আলাহ ইসলাম আই কব দে আড়া মাদ্রাসা নিট দে মাদ্রাসা ইয়ান দিয়েলা অসুবিধা নাই কেন ঠিক নেই ও ফাঁকি দিয়ে একটা কথা মনে হয়েছে কইতাম নেই ও আজ কিন্তু মজার মজার ঘটনা প্রবাহ আছে বলিও বইয়েন আপনারা ইনশাল্লাহ জিতে দিই পড়ি আমিন আল্লাহ যদি আমার হায়াত দেয় আমি আশা করছি একটা প্রতিষ্ঠান দিও এখন শহরে বন্দরে জায়গার যে দাম 50-60 লাখ টিয়া জায়গা বেশি নাও নাই একটা হাতের মধ্যে জায়গা লই 1000 ডিসিমিল হাতের কিছু আস্থা আছে ঠিক নিও হাতের বুঝছি তোরা তো ডগি গছ লোকি উড়িয়া হাতের কয় এইগুলো তাহলে লাখ সামার আফে আছে তখন রোডের হেঁটে গিয়ে আমার ডগি কয় হ্যাঁ আয় ধরে গেলেছি ডগি আটা হাতের কই তাহলে তোরা আঙ্গল লোকে এক কতিয়ানের লোক যদিও তোরা লক্ষ্মীপুর শহরের মানুষ তো হাতের মধ্যে জায়গা আস্থা আছে 1000 ডিসিমিল 1000 জনে যদি দেয় আমরা যদি হায়াত ফাইতে শুরু করলাম আর ন জায়গা ওয়াকফ করে দিয়ে মরল মাদ্রাসা হয়ে যাবো মাদ্রাসার সিবা সাবা ডেঙ্গা আঙ্গা ভরে গেলেছে রোম দুই আন তিন আনের ভিতরে এক একটা ক্যাডেট কলেজ ইউনিভার্সিটি দেখলে প্রাণ জুড়ে যায় এই জন্য 1000 ডিসিমিল জায়গা 1000 গা লোক অনেক লোক তৈরি হয়ে গেছে দিদিছে বিভিন্ন জায়গা থেকে আমার ফোন দি তোরা যদি চাস আফসারি ভাইয়ের লগে বেলে হুজুর ঠিক আছে ইনশাল্লাহ দিও বাদ দিতাম লাগলো না না প্রত্যেক জায়গা মসজিদের সভাপতি লই মাদ্রাসার সভাপতি কেশমিয়ার লই কি লাগিলি মানে নিজের গ্রামও চাউন জানা এত নির্যাতন আর বেজ্জিতি কারক ঠিক নেই এর লই হাতরে দিও পুরা 67 ডিস্ট্রিক্টে 1000 লোকে ফ্রেম করিও ইগ্যার হোলার কাছে ইগ্যার মাইয়া বিয়ে দিম ইগ্যার মাইয়ার কাছে ইগ্যার হোলা বিয়ে দিও আড়াই একটা গ্রাম তৈরি করি 1000 লোকে 1 ডিসিমিল করে দে সারা বাংলাদেশে যারা নেটে শুনতে আসত ভাই ওই আমার হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিস 2 বছর লাগুক 3 বছর লাগে আগে জায়গা ঠিক করি কি 20,000 টাকা ডিসিমিল না 50,000 না 1 লাখ পরে আমি তোকের লগে যোগাযোগ করি আগে জায়গা ঠিক করি আবার জায়গা অল্প কদরে শুরু করলে ফাঁসা আমার বেস্ত ন ঠিক নেই হেতে তখন দাম উঠাই হেতের লগে হেতে আঁটবো দেখে সিগারেট 3 গে চালে আঁটবো আর থনবে আপনার মাদ্রাসা মিয়া আমার জায়গা আমি 2 কোটি টিয়ার নিচে বেচতাম ন এল্লাই সুফে সুফে আগে জায়গা কিনি 01720538581 আমার বহির্বিশ্বে যত বাংলাদেশি ভাই বোনেরা আছেন প্রবাসীরা অজ্ঞা ডিসিমিল জায়গা আপনারা ওয়াকফ করে দেন বেশি দরের জায়গা আমরা কিনতাম না ঢাকারও কয়েকজনে দিছি লন্ডন থেকে একটু আগে সিটাং থেকেও দিছি তো 4 লেনের লগে দিবার আশা করছি তাইলে কত সাইতিয়ের বিবেল এই ডাঙ্গ মাদ্রাসা আল্লাহ তুমি কবুল করো আর তো করলে তো ভাই যে খোদবা লইছি খোদবা আইতেছে কালকে মসজিদে খোদবা দিস দাদা দাদির নামে 1 কার্টুন খোদবাতে 16 গা না 18 গা থাকে পুরো গ্রামে ভাইয়ের খোদবাটা দিস 800 বিষয় দিয়ে দিছি বক্তা তৈরির লাইন করে দিছি আল্লাহ যাতে আমার ইমামদেরকে কবুল করে কোনো আমিন ওই একই হোয়াটসঅ্যাপ নম্বরে বিদেশ থেকে টাকা দিয়ে দিয়েন ওই খোদবা আমি পৌঁছাই দিব কুরিয়ার সার্ভিসে আর সাইন জায়গা জমিটি সাইন ভুলেও আর অ্যাকাউন্টে দিয়ে আরে মাইকা পাইয়েন না এলে শাসিয়ে লাইব আমারে প্রশাসন এটা তো কথাই আপনি আমার অ্যাকাউন্টে কেন টাকা দিবেন এটা আপনারটা আপনি কিনে ওয়াকফ করে দিবেন আমরা আপনার জায়গা ঠিক করি আপনারা খেয়াল রাখবেন আম্মাজিরা বেশি কিছু চাইনো লন্ডন আমেরিকা যারা আছেন একটা প্রতিষ্ঠান সৎগায় জারিয়া কেমন পর্যন্ত থাকি যাবো ইনশাল্লাহ পড়ি আমিন আর এই মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন এইটা আপনাকে এই মাদ্রাসা রাখবেন তো যার যত মাদ্রাসা আছে প্রতিষ্ঠান আছে মসজিদ আছে সরকারি কওমি যত রকমের মাদ্রাসা প্রত্যেকে প্রত্যেক জায়গা দান করবেন বলা তো জানা কোনটা আল্লাহ কবুল হয় ঠিক কিনা তা আমি 1000 মানুষ চাই বেশ কিছু হয়ে গেছে ইনশাল্লাহ 1000 মানুষের সাথে একটা প্রেম ভালোবাসা করব একটা প্রতিষ্ঠান আমরা মানহাজ আলা নবুয়া সিস্টেম আমরা চালু করব পড়ি আমিন এবার আসেন আল্লাহু আকবার কবির লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইল
إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تالي زيد جن صحابين نام شن لام دونو کا سنسا خسيني خسيني اير بار تيني راشتیو دائتو آفالن کرسي بيتونا انلونا ابشار کلانا انلونا تار فر عمر رضي الله تلانو تار فر ایک دن اوفیسار فاڑے کلو دامنر بيتون باتا گولا دیا دی کو پرویزن نائی আমনের মেয়েগুলো তো অসহায় তাদের কাজে লাগব কো মেয়েদের ব্যাপারে আপনি কেন আশঙ্কা করেন অতসর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিখাইছেন ওয়াইন্নি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু মান কারা আল ওয়াকিআতা কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা যদি আল্লাহর কোন বান্দা প্রতি রাতে সূরা ওয়াকিআ পড়ে তাকে দারিদ্রতা পাবে না উনি রাষ্ট্রীয় বাতাওনের নাই আমার আল্লাহ রাসূল যে সম্পত্তি গেছে আমরা এটা তেলাওয়াত করি আল্লাহ আমার এইটার মাধ্যমে সাদা সাদা পড়ি আমিন আল্লাহ রাসূলের লগে প্রথম পরিচয় হইছে দুধ দোয়ানিল হুজুর উঠে রাখা এই বকরির ফালের কিনা দিজার তো আব্দুল্লাহ ইবনে মাসউদের কইছে ও এ উটের এ বকরির রাখাল কে ও কয় না কই অজ্ঞা কর অজ্ঞা ছাগল দান না আমরা দুধ দুই খাই পরে আমরা দিয়া দিমু কোনা হইতো না আমার যদি মালিককে দেখে ক মালিক তো এনে নাই কতবুও এটা আমানত খেয়ানত এই তখন থেকে আল্লাহ রাসূল তাকে মহব্বত করতেন এরপর ঈমান আনছে আল্লাহ জাল্লা শানু ওনাকে কবুল করছে পড়ি আমিন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেন তিনি অনেক হায়াত পাইছেন তিনি ফারস্য দেশের নাগরিক তিনি ছোটবেলা থেকে ইসলামের খোঁজ করতে সত্যের খোঁজ দ তারপরে ডাক্তার জাকির নায়েকের মতো সত্যরে উনি অনুসন্ধান করত তিনি এই নবী পরিবারের সদস্য আল্লাহর রাসূল তাকে আহলে বায়াতের সদস্য হিসেবে কবুল গ্রহণ করে নিয়েছেন তিনি ইরানের এসফান প্রদেশে জাইয়ান নামক গ্রামের আদরের সন্তান এক কোটি কোটি টাকার এই তার বাপে মালিক ছিল তিনি আদরের সন্তান অগ্নিভোজের হিসেবে মন্দিরে তিনি আগুন জ্বালাইতেন সকাল সন্ধ্যা ওনার কাজ ছিল এটা শস্য খামার দেখতে গিয়ে ওই খেত চাইতো যে সাইডে গির্জার মধ্যে খ্রিস্টানের প্রার্থনার আওয়াজ মুনাজাতের আওয়াজ তার কাছে ভালো লাগে হলান মানুষ তো ভালো লাগতে লাগতে তিনি ওই ফাদ্রির কাছে বই যায় তখন আব্বা শিকল বাঁধি তারা আটকে রেখতো গোলামের উদাইছে দিনে তোরে দিছি গরু সেতি যেতি আঙ্গুল টিঙা খাইবে রতরে মানুষ নাই তুই এনে হুজুরের কাছে কিতা করস এরপরে তিনি আবার শিকল খুলি ওই ফাদ্রির কাছে আল্লাহ আল্লাহ রাসুলের কিছু সন্ধান পাইবার চেষ্টা করছে কই রে আয় তো মরি যাই গই ওই সিরিয়াতে ভালো ফাদ্রি আছে হেরগুতুন আল্লাহর খবর পাইবা এবার কাফেলার সাথে তিনি ফারস্য থেকে সিরিয়া গেছে সেখানের ফাদ্রির খেদমত করি তিনি বুঝ্য দেয়াতে আসলে সিটিং গরিবের সেবা করে না সাত ফিফা স্বর্ণরূপা ভরি দাফন করে রেখছে এরপরে এক মামলা ধরা গাই তার জাতের লোকেরা ওই ফাদ্রি হুজুরেরে এক কার শুলিতে শুনে ফাতর মারি মারি এলেছে এরপরে উনি নতুন ফাদ্রির সন্ধানে গেছে মসুল শহরে ইয়ে নয় নাসিবাহিনের ফাদ্রি অত্যন্ত ভালো মানুষ এরপরে উনি মরিবার সময় কো আম্মার ইয়ে আছে আরো ভালো অজ্ঞ হুজুর হিগ্গের কাছে যাও সালমান ফার্সি এ তারপরে হিগ্গারে তিনি বকরি হাদিয়া দি খ্রিস্টান ধর্মে দি খ্রিস্টান ধর্মে উনি দীক্ষিত হই এ উনি খ্রিস্টান ধর্মের বলে দিও আন্নে মরি জেলা কার আবাদত কার লগে সম্পর্ক রাই বড় হুজুর কে হাইম কইরে আর নারে দুনিয়া ধর্ম রিকন্ডিশন হয়ে গেছে সব সাইনা নাট ইয়েসরেবে হাইবি এ ইয়েসরেবে আখিরি জামানার নবী আইব উনি সঠিক ধর্ম ফসার করব সুবহানাল্লাহ কর তখন তিনি বনি কাল গোত্রের সাথে রওনা হয় ওয়াদি কুবা নামক স্থানে এক ওই কাফেলারা বিশ্বাসঘাতকতা করি এক ইহুদির কাছে ওনারে বিক্রি করে গেলেছে এ সালমান ফার্সিরে কিছুদিন পর তার বাইফও বনু কুরাইজার লোক বাড়িতে এসে তারে কিনি নেয় এইভাবে আমি ইয়াসরিবে আইলাম আই একদিন অপেক্ষা করতেছি বিশ্বনবী কোন বছর হিজরত করিয়া আইব এখানে আমি আল্লাহরে ফাইয়ুম আমার নবীরে হাইয়ুম মালিকের খেজুর গাছের উপরে উনি কাজ করতে আসি তারা তারা কোয়া বলা করে আর মালিকের আরও অন্যান্য লোকেরা জাঙ্গির বেল্লানির লোকেরা কইও নতুন ধর্ম লই মোহাম্মদ আসে তার ধর্মের লোকগুলো এত এত ভালো কয় খাজুরের গাছ চুলিয়ের
আর হাকি দিয়া তাকে কথা শুনিয়ের ক বিশ্বনবীর কথা আবদুল্লাহ ফুত মোহাম্মদ মান্নাম আমিনা ডকুমেন্ট সিটা আমার ওই ফাদ্রিকের কাছে শুনছি আই উনি সাইতে মিলি যেতেছে আর গাজ্জ চলি এসে বিশ্বনবীর ভাই বেলা পাগল হয়ে গেছি এখন আমি তো তাকে কাজের লোক দাস এটা তো কইলে আর কল্লা হালা দিব মাই গাছে তো নড়ি গেছি আর যে মার দিছে সোবাড়ি আরে সাইজ করে এলে সার মালিকে কতই বেটা পদিল্লা তুই আবার ধর্মকর্ম কি তোর হ্যাঁ আমারে প্রচন্ড মারছে তারপরে আমি নবীরে পরীক্ষা করবাল্লাই কিছু হাদিয়া লই জানি দে আখির জামানার নবী কোনো সদকা খায় না হাদিয়া খায় হাদিয়া নিছি এবার তার মোহর নবুয়ত যে ফিডে হইব এ খবরও আমি লই এলাইছি ফাদ্রিগ থেকে এবার বিশ্বনবীর সাদর জাগানোর জন্য আমি বললাম হুজুর আমার একটু দেখান আপনি শেষ জামানার নবী হলে আপনার এখানে মোহরে নবুয়ত থাকবো কবুতরের ডিবের মতো হুজুর সুযোগ দিলেন হুজুর তো জানে আমার সালমা এবার সুমুখাইয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম ধর্ম কবুল করি এলাইছি আল্লাহু আকবার কত দেশ ঘুরছে কোটিপতির হোলা সালমান ফার্সি যার প্রযুক্তিতে খন্দকের যুদ্ধ কি করছে ব্যাংকার করছে একমাত্র এই পৃথিবীর ব্যাংকার প্রযুক্তিবিদ হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও তুই আর আয় কটে আর কষ্ট করছি বাইর লগে মসজিদ ইয়া নয় আল্লাহর সাজদা দিলে পাওয়া যায় নোয়া শরীর লোক নাই বাইর লগে মাদ্রাসা ইয়া নো অজ্ঞা হলারে অজ্ঞা হলারে তিমেরে সলবাল্লাই এক ব্যাগ সাইল দি দিলে খাইতুয়ারে নাই তো উনি বাপের সহায় সম্পদ সব হারাই কত মার খাইছে কত দেশে দেশে গেছে একটা স্বাধীন ব্যক্তি হিসাবে ওনার আব্বার রাজার মতো ক জাগা ওনারে বেশি এলেছে ডাকাতেরা পর্যন্ত লই গেছে গা শুধু সত্যের সন্ধান আমনে মানো করছেন লক্ষ্মীপুর আয় আল্লাহ জান্নাত লজি বিলেরে কইব দিদেছা আর বন্ধ আফসারির টেলি দিদে মিকেলে কইব তুই খারিজ কর টিকিট ফকটে ভরি দেছা ইসলামের তো সোজানো ভাইসাব যত জান আপনারে যত হাম দেখ লাভ হইতো না ইসলামের লাগে কষ্ট করতে হইব ঠিক কি না যুগে যুগে কষ্ট করছে আইয়েন আরোগ্য সাহাবির কথা কই কষ্ট হয়নি কেন আজকের ওয়াজ নিরস তবে এখানে ইমানে ভরপুর আছে ইনশাল্লাহ পড়ি আমিন রাসুল সাল্লাল্লাহু সাল্লামের একজন সাহাবি ছিল অন্ধ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওয়াজটা আমি আরো 12-13 বছর আগে করছিলাম বিদেশ থেকে ভক্তবৃন্দরা আমার মেসেজ দিয়ে জ্বালা কয় হে ওয়াজটা কত করেন না হুজুর হে আল্লাহ ওয়াজ ইয়ান দিচ্ছি অন্তত আর জেনে প্রেসক্রিপশন দেস আই হ্যান্ড ওয়াজ করি দুনিয়া হয়ে গেছে গো উল্টা রুগিয়ে ডাক্তারের হে প্রেসক্রিপশন মারে হে ও রুগিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন মারে আই কিতে মন আরে তোরা জেনে সালাস আই চলি আই তোকে হিসি দি খাড়া ইমামতি করি মুসল্লি সামনে মুসল্লি আল্লাহু আকবার সামি আল্লাহু লেবাল হামিদা আল্লাহু আকবার অন্ত আটা তোকে ভ্যাকসিনেশনও চলি রে ভাই ওরে কথা কয় না আল্লাহ রসুলের সাহাবি একজন অন্ধ সাহাবি নাম কি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা নু তার জন্য আল্লাহ 16টা আয়াত নাজিল করছে সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ যেন কিস্তি নিয়ে আল্লাহ নিয়ে আইয়ে মাথা তো ধরে ঘুরি ঘুরি এনে সুবহানাল্লাহ 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 কিলি আইসো তো আজ লাভ কিতা জোরে গো সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাওয়াত করে তিনি তো মানুষ তারও তো ভুল ত্রুটি হতে পারে অনেক কিছু গবেষণা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকওয়ার আদনা হতে পারে আল্লাহু আকবার হুজুর আবু জাহেল উতবা সাহেব মুকিরা বড় বড় কেডার বড় বড় নেতৃস্থানীয় লোকেরা হুজুরের লগে মিটিং করতে আসে আইসি হুজুর তো দিন ধর্ম শেখের বোঝের এহাকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম লাড়ি লয় হুজুর আপনি কই হুজুর আপনি কই হুজুর একটু মন কষ্ট পাইলেন একটু বিরক্ত করল আল্লাহ এটা মাইন্ড করছে ও নবী আমনে যদিও তারে ফাত্তা না দেন আমনে যে গুণের ওয়াজ করেন সেই গুণের দাম আয় আল্লাহর কাছে সাইরা নাও না এতে ওয়াজ শুনব নি এতে আইসি বিভিন্ন মকসুদ লো আমনে আন্ধারে কেন আনে অপছন্দ করলেন আমি মাইন্ড করছি নবতী কাটিয়ে লাই মিয়া আবাসা ওয়া তাওয়াল্লা আনজা আহুল আমা ওয়ামা ইউদ্রিকা লাল্লাহু ইয়াসাক্কা ওয়া ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা আপনি মুখ ফিরিয়ে নিলেন অন্ধ থেকে আনজাউল আমা আমনের মাহফিলে অন্ধ আইছে আপনি জানেন না কে নিজের কলবকে পবিত্র করি আল্লাহর বান্দা হওয়ার আশা রাখে এটা আপনি জানেন না সম্ভবত সেও তো হইতে পারে আপনি তারে কেন খেদাই দিলেন আল্লাহু আকবার
তার জন্য আয়াত নাযিল হইছে কয়টা 16টা কয়টা 16টা উমগামে বই কথা ইয়ে না কেন উমা উমা আজ্জার মাস তো লাড়া ছাড়া নাই চিনি ছাড়া দে লাড়া জানি তো বালা জিনিস বেচলে দে আর দোয়ান যে হুড়ি যে বেড়িয়ে জানি এর কথা কয় না এদিন না বরুড়া জাহান্নামের ওয়াজ করছি লোক আছে 20,000 শেষমেশ 30 মিনিট পর লোক আসিল 20 জন আপনারা তো আরে কন আফসারি ভাই এমনি আর রংবাজি করে ওয়াজ কারণ অরিজিনাল এই জাতের ফ্যাট হইল যদি একটা আজোয়া খেজুর দিই এক গ্লাস দুধ দিই এতগুলো তারপরে সৌদি আরবের বাদাম দিই যেটা খাইলে ভাবি খুশি হইব তোরটাই আনন্দ লাগবো এরপরে এতগুলো কিসমিস দিই কেমন একটু পনির দিই ইস্তার যদি করে দূর কীটা খাইছি তখন হরে ন যদি মুড়ি বুট দি 3-4টা বাজির না ইয়া দি মরিচ দি হে টুরে বল হুরে যদি মরিচ অনাচুর দি বুট দি খাইছি আলহামদুলিল্লাহ হেট বুঝছি ভালো লাগছে একলে হাম দেশে এ জাতের নানি হলো বুটের নানি এত করে স্টাডি করে এলেছি মানুষ সিনা হইলো পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান শ্রেষ্ঠ ইউনিভার্সিটি এই জন্য এত করে ডোজ ওই হেন হেন দি মোবাইল সিস্টেম ঠিক না আসলে কিন্তু আসলি নবতি ওয়াজ হলো এগুলা এগুলো করলে আর দোয়ানদারি বন্ধ হয়ে যাবে আয় জানে আর যেন কাস্টমার আয়ার আর ম্যানেজার ছাড়া কেউ নাই ঠিক নেই কাস্টমার কেউ আইতো না ওরে কথা কয় না আয়াত কবে নাজিল হয়েছে 16টা আয়াত আল্লাহ তার সানে সুরা আবাসা দারে কোনার নামে 30 পারা দিয়া দিছে এরবারে 17 হিজরিতে ফারস্য যুদ্ধ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাড়াইছে বুড়িগার গো মাফ নাই আঙ্গ দাস হইলে বেকে ওমর রে না কোবাই তো ওই আমি আমনে মি আমিরুল মুমিনিন ওই একটা আন্ধারে পর্যন্ত হাড়া দিছে সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বানাইছে কাদিসিয়ার যুদ্ধে আর উম্মে মাকতুমে রে বানাইছে হে জান্ডা বাহিও আল্লাহর কাছে দিছে জান্ডা হলাবি কনে জান্ডা হইতে তো তারপরে যুদ্ধ বন্ধ যুদ্ধ এবার আদার কাছে দিছে লাড়িল এটা তো ঘুরাও ইসলাম মনে করস তোরা হাসতা চলিয়েছে গে না ইসলামের প্রতিটা অনুপরমাণুর সাথে কোটি কোটি প্রাণ আটলান্টিক মহাসাগরের মতো রক্ত দিয়া রক্তের নদীতে এই ইসলামের জাহাজ লক্ষ্মীপুর পর্যন্ত আসে ঠিক কিনা সেই ভয় করলে কাম হবে না ইসলামের দিকে ভালোবাসা রাখতে হবে ঠিক কি না ঝড় যদি উঠে মাঝ দরিয়ায় ভয় করি না তাতে নবী মোর আসেন তরিতে কান্ডারি হয় রক্ত মশাল জেলে আল্লাহু আকবার যুগে যুগে যারা বেয়ে গেল তরি তাদের ইতিহাস দেখি যাদের পাঁজর দিয়ে রক্ত ঝরেছে তাদের ছবি হৃদয়ে আঁকি লহুতে সাগরে ভাসায় ডিঙ্গা লহুতে সাগরে ভাসায় ডিঙ্গা যাবে যে ওই কিনারে নবী মোর আসেন তরিতে কান্ডারি হয় রক্ত মশাল জেলে কোতা হাসান হোসেন হযরত বেলালার কোথায় ইমাম ইবনে ইমাম ইবনে তাইমিয়া কোথা সাইয়েদ কুতুব কোথা হাসানুল বান্না কোথা তাদের ঠিকানা সবাই চলে গেছে রেখে গেছেন তরি সে তরি বাদা ন মানে নবী মোর আসেন তরিতে কান্ডারি হয় রক্ত মশাল জেলে ওই দূরে ডাকে খাবাব মরণ জয়ী
লহুতে বি যায় বালুকা নীলরে নীল কেড়ে কাফের শয়তানে হানজালার কলিজা এখনো কি কেউ নেই খোদার দিনের তরে এখনো কি কেউ নেই খোদার দিনের তরে জীবন মরণ বিলাতে নবী মোর আসেন তরিতে কান্ডারি হয় রক্ত মশাল জেলি আল্লাহু আকবার আল্লাহর রসুলের 125,000 সাহাবি একটা সাহাবির ফিডের সামরা ছিল না মায়ের কারে সাইজ করিয়ে লেছে সাইজ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আন্ধা মানুষ আরোগ্যের প্রতিবন্ধী ওনারে লই চলন লাগে কোন সুযোগ নাই তুমি ঝান্ডার লই চাইবে সেই যুদ্ধে 300 শহীদ হয়ে গেছে কোন মুই দৌড় দিব দৌড় নাই মার গাও আল্লাহু আকবার আর একটা কথা মনে হয়েছে কইতাম নি শুনবেন নি এটা কিন্তু কালকে আমি বলছি দিত্য করতেছি আপনাদের আগ্রহ দেখে সাহাবি হুজাইফা ইবনে সাহাবি আপনার আব্দুল্লাহ ইবনে হুজাইফা আস-সাহামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এ উনি রোমান বাহিনীর সাথে যে যুদ্ধ হয়েছে ওনার অনেকগুলো ঘটনা আছে সেই যুদ্ধে তিনি বন্দী হয়েছে কয়েকদিন ধরে যুদ্ধ চলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাওয়ারে খালেদ সাইফুল্লাহ সেনাপতি কমান্ডার দোনো দিকে হাজার হাজার সৈন্যের লাশ তো রাজা কইলো দোনো দিকে মারি লাভ নাই আঙ্গো মরে এতাগো মরে মুসলমান মোহাম্মদ সাল্লামের ক্লাসের যে বুড়িয়া কিছু সাহাবি আছে এগুলোর দরিয়ে ইন্টারনে যাও সবার দায়িত্ব দিছে আজকে যুদ্ধটার জন্য কৌশল তা করে অপহরণ করিবা তো আব্দুল্লাহ ইবনে হুজাইফা সামির আদিল্লাহ তাআলা আনুরে সহ 300 সাহাবিরে দরিয়ে আনছে 300 তো বাসনিক করছে বুড়িয়া কোনটা বুড়িয়ার আলো তিনজন বুড়িয়া সিলেক্ট করছে আনি মায়ের উড়া রাত মায়ের শেষ গিরা গারা নাই আর কফি ডাইবা আর কইবা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নি চাও করে না পুলিশ অফিসার কইছে স্যার কত মারলাম ড্যামা দিচ্ছে লোয়া ভাঙি গেছে অন কিতাম কথা হইলে তাকে অফার দাও আমি প্রেসিডেন্ট গিরি দি দিম আমার মাইয়ারও বিয়ে দি দিম এ কথা কহ আর ফি দাও ফি দিতেও থাকো অফারও দাও তাও এ রাত শেষ আহারে মাইর তারা এ করলো না শুকুরের গোস্ত খায় না এগুলো করো না এরপরে ইয়া করছে এবার জেলখানার বচ্ছে তিনো কারে আব্দুল্লাহ ইবনে হুসাইমা আর সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমে বিশ্বসুন্দরী নায়িকা ওই যেগুলো লোক ঘটনা ঘটায় ফটো উঠে কারবার গলি করি গেলে কথা বুঝেন না নায়িকা গেড়ে ঢুকেছে এবার অফার দিছে ক তুমি মাইরে তুই বাইসো আমার লগে জিনা করো আমার দিকে চাও এবার মহিলা অনেক চেষ্টা করলো আব্দুল্লাহ ইবনে হুজাইফা বুড়িগারে ফ্রেমে ফেলাইতে পারল না জেনা সংগঠন করতে পারল না এবারে বাড়ি গেছে শর্মে মহিলাগত শরম বেশি আইউ আল মালিক ইলা আইনার সালতানি ইলা হাজারিন আম ইলা সাজারিন লা ইয়াতাকাল্লামু ওয়া লা ইয়ানজুরু ও রাজা এমন আমার কাছে কারে দিলেন কি পুরুষ দিলেন নাকি হিজলা দিলেন সে কি পাথর না গাছ একটু আমার সাথে কথাও বলল না আমার দিকে একটু চাইল না কত রকমে নির্যাতন করে দেখেন বুড়িগারে এরপরে এবার মায়ের শুরু বিশাল ডেকছি তেল দিয়া গরম করতেছে উত্তরাইতেছে তেল এবার কইমান খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাইলে তিনোডারে বাসায় দিও তিনোডা কেউ এ হয় না মানে না কর মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বলতে পারি না এরপরে আব্দুল্লাহ ইবনে হুসাইফা সামিরে রাখি বুড়িগা মানুষ থুত্তরে বুড়িগা তার সাথে দুইবারে ফালা দিছে উনি আবার কাঁদে পুলিশ অফিসারে ক জাহাফানা কামাইয়ে গেই একগারে পাচ্ছি গা খ্রিস্টান হইব ক কাঁদতেছে ক ঠিক আছে দুগা তো তেলে বাজি হয়ে গেছে গা চোখের সামনে তার দুই ভাই শেষ হয়ে গেল ওনারে আনছে প্রাসাদে রাজপ্রাসাদে ক তুমি কাইল্লাকা কলমা হড়ো আঙ্গ খ্রিস্টান ধর্ম গ্রহণ করো ক আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ এলাই সারেন্ডার এলাই কান্দি নাই ক কেন কাঞ্চ ক কাঞ্চি আমার দুই ভাইয়ের আগে শহীদ হইবার জন্য আমার আশা ছিল আমার আগে আমার ভাইরা জান্নাতে চলে গেল এই কারণে আমি কান্নাকাটি করতেছি ক এত মারা মারলাম রে
চোখের সামনে দুগারে বাজি করিয়া নিলাম, তোকে মুসলমানের এত সদিস সাইজ করলাম, ফাইলাম না, আসলে তোগর লগে আরম যাইতো র, এখন তোমারে মুক্তি দিও, একটা শর্ত, তুমি আমার কপালে চুমো খাও। তখন আবদুল্লাহ ইবনে হুজাইফা স্বামী কয়, এক শর্তে চুমো খাইতে পারি, আমার সাথে যে আমার 300 ভাই অ্যারেস্ট হয়েছে তা করে সাইলে আমি চুমা খামো, ও ঠিক আছে, তারপরও তুমি চুমা খাও, ছাড়ি দিমু। তখন তার হাতটা বাদশার কপালে রাখি চুমা খাইল, এই সুমার বরকতে তার সব লোকের ছেড়ে দেওয়া হইল। কাফেরেরা জানে ফরমান উপমা দিয়ে আঙ্গ মুসলমানের কিচ্ছু হইত না, জানে দি ইড়ি দিত, ইড়ি দি আড়া আঙ্গরে মারণ লাগবে। মুসলমানের নিয়ামত হচ্ছে চরিত্র, তাদের চরিত্রের ভিত্তি হইল ইমান, এটির ইমান শেষ করো। ফিলিস্তিন রামাল্লা দখল করি, পুরা টেলিভিশন সেন্টারগুলো ইহুদিরা লই যায়, ইড়ি তো সব ল্যাংড়া ছবি সব আসার সিনারি দিয়ে দিছে, পুরা বছরকে বছর চালায়, এটি দি মুসলমান শেষ। ব্যক্তি নির্বিত্রে আতে মোবাইল, আমাদের বুড়িগা জোয়ান এইটা চাই আমরা শেষ। নবীদের প্রশ্ন করছে জিহাদের ময়দান, হুজুর এই জামানা তো সেরা অস্ত্র দিয়ে আপনি লড়াই করেন, শেষ জামানাতে কি আরো কোনো অত্যাধুনিক অস্ত্র আসেনি? হুজুর তো জানে ফরমানু অস্ত্র আবিষ্কার হবে, আল্লাহ তোমার এগুলো জানায়। ক হ্যাঁ এগুলা হচ্ছে আরো ভয়ঙ্কর অস্ত্র আছে, সেটা কি? তা কর নজর, দৃষ্টি, দৃষ্টি আর নজর সম্মন সাম্মা ইলাল কাল, কত্তিরের মাঝে বিস্মাকি দি চোখের মধ্যে মারিব, এ চোখ কল পর্যন্ত আমার উম্মতের হত্যা করিয়া লাইব, এ দৃষ্টির কারণে আঙ্গ ছাত্র ছাত্রী সব ধ্বংস হইয়া গেছে। কাইল্লা হল আরে কোজের আঙ্গ বাদ দিকে মাই ঘিরে দিছি, নাম ধরি কই না আর আব্বার মাঝে নারে বিয়ে করায়, আর আগে আর নক আমলে হিডিওতে বিয়ে করেন জানো, গেছে নি অন 6-7 হলাম মেট্রিক উড়ি কহুজুর আঙ্গ বাদ দিকে মাইক ডুগা ফিরেছি, কই দিয়ে না আর নাম ধরি কইয়েন গো হাতের বিয়ে করা, তোরা তো আরে মাইন্ড করস, দেশ বিদেশে তো ওয়াজটি হনস লাইভে হনস, তোরা কস আফসারি ভাই এমি কামে আছে খালি বিয়া লই, কারণ আল্লাহ আঙ্গরে কবর প্রশ্ন করতে বিল্ডিং কটা দিছি, প্রশ্নটা করবো ইমানটা লই আইসি কিনা, ছেলে মেয়ে 8 বছরে 13 লাখ টাকার খানা খাইব বলাম এই দুগা, পড়ালেয়াও করো বিয়েও করে যে চরিত্রটা ঠিক রাখ, কারণ ঠ্যাং একটা পাইল 30 লাখ যাইব, কবর তো মারি গেলি বানের ফোলারে আনের মাইয়ারে। আবদুল্লাহ ইবনে হুজাইফা সাহামি দেখছেন এই চরিত্র কিভাবে ঠিক রেখছে, আর আলাদা তো চরিত্র বুড়িগা পর্যন্ত রেসলিং চা আগর দিলশাদপুরের বুড়িগা শিয়ানা এত চিটার, এতে নাতিনের কোনো নাতিন তো নকালি বিজ্ঞান প্রযুক্তি ন প্রবিতে পড়ে, আফু আফু আরে কতুর আফসারিউজের ওয়াজানি দেওয়া আছে ইয়া তাহবে তো কতু ইউটিউবে তো কইতেন ইয়া তাপ বুড়িগার দাঁত নাই তো ইয়া তাপ দীর্ঘ বার হয়ে যায়, তো যখন ইউটিউবে তো আজানি দেয় বুড়িগা আবার ঠেলে, কো ভাইয়া ঠেলেন কা কোন আজারির ওয়াজ টোকাইয়ের, আসল কথা আজারি নয় এটা রেসলিং টোকার, ওই ল্যাংডা হাঁস মিন্না বেড়ি এটা আছে দে একটা একটা কোললে ডুসাইব দে, তো এবার বুড়ি তো ওই বাত্রান দে ভূতের বগল লগে বই হাত ধরে আগুন হয় বুড়িগার ডাক দে, বুড়িগার খাল না থাকলে গেছে কেপটি আছে সিটিং এর বুড়ি ভাই ভাই খেউ কপাল হান আন আনে সোফা সিট একটা খালি বুড়ি আছে, কইন্দি বয় কদর হরি বয় সোফা ওরা তোর গাত খুন খুন্না গন্ধ কয়, বুড়া মানুষের গাতে একটু খুন খুন্না গন্ধ, বডি লোশনের গন্ধ তো তখন আইয়ে না, শরীরের একটু পিক আপ কমে গেলে কো দুর্বাস সুন্দর হয়ে যাবে, কথা বুঝছেন নি? আচ্ছা তো তুই তোরতে মাসে 10,000 টাকার ওষুধ খাবে, বুড়িয়া কয় কো খাবান তোর কি হয়েছে, কো তোরে দিলশাদপুর স্কুলে ফ্রেম করে বিয়ে করছিলাম, তুই এ সময় 1.5 মণ আসিলি, তুই ওনার মাত্র 30 কেজি হরিব বাঁধি এই সত্যি নি চাষে বেড়িকে বুড়ি আবার চোখে কে তুরুসি চায় কইলে কিতে মাছ থাকবে রাস্তা কইলে কইতে চা দেখছো তুই তুই হাঁস মন ওজন আল্লাহ দিলি, এরে বুড়ির টক খাওয়াই দিছি, এখন আমরা প্রত্যেকে ড্রাগ এফেক্টেড এর মতো নেট এফেক্টেড হয়ে গেছি, তো কথা এড়েই ফাইনাল, এই বুড়িয়ে বুড়ি পর্যন্ত সশমাতি পর্যন্ত নেগেট ফিল্ম চায় ওমত শেষ, তো এই কারণে একদিকে দিব তো করে ভূমিকম্প আরেক দিবে বিশ্বযুদ্ধটা কাছাকাছি লাগি রয়েছে, এই ডলার লই বিশ্বযুদ্ধটা লাগিয়ে যাবে লেগি রাখ, এই যুদ্ধটা হবে টাকা লই মুদ্রা লই স্বর্ণ মুদ্রা লই, এই যে ফর্স দিল সিন দেশের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে ভূমিকম্প নাই রে, মানুষটি কত গরিব রে, এদিকের শেষ তামাই গেছে 6.5 ডিগ্রিতে সেলসিয়াসে মারে 6.5 ডিগ্রি যাতে মাত্রা মারে দিছে, এখন উদ্ধার কে কারে করিব, আল্লাহ কোনো এনে ধরে না, 14 ডিগ্রি মাইনাস তাপমাত্রা, মুখে তো থুতু হালাবি বরফ হয়ে পড়বো বরফ, হিসাব করবি এসআইডিতে তোর
ফেনিশ হে সাইডে দিবে বড় বারো রডের রডের লাইনে বড় বারো এটার কো মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াস আসো স্যার কে আল্লাহ যখন ধরব রে তখন বুঝবি চরিত্র কারে কয় এবাদত কারে কয় ইমান কারে কয় দরা খাইবার আগে বুঝদিন তোরা তো কল্লা সুরি রেডি হয়ে গেছে তাম পৃথিবীতে একটা মইডলা দিব শত শত বছর পৃথিবীর এভাবে হালাই তুই রাখবো পরমাণু হামলা দি মানুষ নাই আর আল্লাহ রসুল কেমনে ১৫০০ বছর আগে কইছে সাহেল ওয়াল হেজাজ সমুদ্র উপকূলীয় এলাকা আর হেজাজে কিছু লোক বাসবো মক্কা মদিনা হারামাইন শরীফ এই ওই যে তে সমুদ্র উপকূলে বোমার তেজস্ক্রিয়তাটা কমে গো রাসায়নিক পরমাণু বোমার হিয়ান মানুষ মাছ ধরি খাইব ফাঁকি শিকের করি করি খাই হিয়ান তো নতুন প্রজন্ম বানাইব এই প্রজন্ম যে মোবাইল চালাইতো কম্পিউটার আসিল পৃথিবীর কেউ জানতো না আর আজ সামুদ জাতি যেভাবে একটা জাতিরে ফালতা আলাইছে তোরা মনে কর সোম্মা হুজুর এটা কি থাকর আজ থেকে ২০ বছর আগে যদি কইতো মোবাইলে টিয়া দিব বুড়িকে কইতো তোর আব্বাও নাড়া আসিল মোবাইলে কেন রে টিয়া দেয় অনেক ঠিকই হ্যাঁ হাঁদাইছে টিয়া হাঁদাইছে ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি রিফিল্ড সোর্স অফ নবীর হাতিস থেকে বলছি তুই তো হাসি হ্যাঁ হ্যাঁ করে ব্যাটকে হেলা দিস নবী বলছি ইয়াজুজ মাজুজ আইলে তারা তীর দি যুদ্ধ করব তাদের তীর দি পৃথিবীবাসী ৭ বছর মাত্রা আনবো তাইলে বোঝা গেল তেল গ্যাস বিদ্যুৎ কিছুই নাই দুনিয়া ইট ইজ ছিল পৃথিবীর কোনো ইতিহাসে থাকতো না কোনো কিতাবও থাকতো না শুধু মহাগ্রন্থ আল কোরআন যারা হেফজ করব তাদের সিনাতে থাকবো সভ্যতা বলতে কিচ্ছু থাকতো না কত জাতেরই আল্লাহ পাল্টা আলাইছে মনে করছো তো এই রঙে দিন যায় প্রত্যেকটা লোক বাত নখায় থাকতে এরব নেট নখায় থাকতে এরতো না এটা বাতে তো না তো বেশি খায় ইডা ছাড়া গেছেন জীবনটাই অপূর্ণাঙ্গ হুজুর বলছে এই নজরের মাধ্যমে বিষ্মাকি তোমাকে কলব মারিয়ে লেব ৮১০ কোটি মানুষ আছে শুধু তাতে দেহটা আছে কলব কত আগে মরে গেছে ২টা বছর অপেক্ষা কর দেখবে আর কথাটি কবি রে হুজুর কইছি রে এই ২ বছরের ভিতরে দেখবেন আমাদের ছাত্রছাত্রীর জীবন ছেলে মেয়ে আর ঠিক রাখা সম্ভব না সব আসার সিনারিটা দেখার পর তো ৩-৪ মাস পাগল হইতে হয় আঙ্গরে মারিয়ে লেছে তো ইহুদিরা এরা আঙ্গরে মারি হালাইছে বস্তাব পরি হালাইছে ডাইরেক্ট মারি বস্তাব পরি হেলেছে শুধু লাশিটা দাফন করার বাকি এটা বিশ্বযুদ্ধ তৃতীয় মহাবিশ্বযুদ্ধের মাধ্যমে দাফন করব তো সাহাবি আব্দুল্লাহ ইবনে হুসাইফা আর সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনুর এই চরিত্র যদি ফলো করস তাম পৃথিবীর কেউ তো করল গাইতো না কাফেররা জানে আমরা অস্ত্র টস্ত্র যা বানাইছি লাভ নাই মুসলমানে মরিবেল্লা রেডি ইডি শহীদ হইতো সহায় তো অস্ত্র দিয়ে কি লাভ তাকে চরিত্র ধ্বংস করো যত নেগেটিভ ফিল্ম ফর্নোগ্রাফি ইহুদিরা বানাইছে আর ইহুদি মেয়েগুলা সবচেয়ে বেশি ঢক তাম পৃথিবীতে নবীর বংশ তো বেশি ডক আর এই পৃথিবীতে জান্নাতি খানা খাইছে ইহুদিরা মান্নাওয়া সালুয়া এয়ারলাইনে তারা বেগুন বিজ্ঞানী তাম পৃথিবীর নোবেল প্রাইজ বেগুন হে তারা হয় রাডার বিজ্ঞানী পরমাণু বিজ্ঞানী কম্পিউটার বিজ্ঞানী টিকা বিজ্ঞানী যা আবিষ্কার এটি তোকে মাথা থামাইতো না হে তাকে মাথা তিনি হান্দাই যাবে তারা জান্নাতের খানা খাইছে খানা বালা খাইলে তো কামও ভালো হইব তুই যদি বাবিরে বালা খানা খাবাস হেতের হল আমাই ভালো হইব ওকে ডিম খাওয়াইলে গর্ভবতী আম্মাজিরে হেতের হল আমাই আর হাইক লম্বা লম্বা হইব বড় যদি কাতলা মাছ খাবাস হোলাং কাতলা মাছের লাইনি হইব সোনা মুই বিয়ে দিতে এবি আমেরিকান হোলার কাছে গোষ্ঠী সহ আমেরিকা লই যাইব ভাই কহজোর আঙ্গ ইয়ান অজ্ঞ সুন্দর মাইয়া আইলে এই তারপরে সিরাজ করতে রেলাদি বেড়ারা মাইয়ার বাড়া খাঁসাত ভরি রায় দে কইলাম কিনলে কত করে কদূর আমেরিকাতে অজ্ঞ হালাইব ফাট করে ইজ্ঞ কাছে দিয়ে লাগে পাড়া মাস্টার ডিগ্রি পাস করে বিসিএস ক্যাডার হুদে আঙ্ক কোনো দামে নাই এরকম সিটিং মাইয়ার বাপ আমাদের দিল ছাদপুর নাই রে মাইয়ার বাপ এত হ্যাডাম দেয়াইও না তোমার মাইয়াডার বার কত যদি একটা ছেলে জেনা থেকে বাসে তোমার মাইয়া যদি জেনা থেকে বাসে একটা সন্তান যদি দিয়া যায় দুনিয়াতে সৎকায় জারিয়া তোমার জন্য জান্নাত কথা ঠিক কিনা অন বিয়ে হয়ে গেছে ব্যবসা ৮৭টা অস্ত্রের কবে বিয়া লাইফ সাপোর্টে তো এ হাঁকে দি আবদুল্লাহ ইবনে হুসাইফা সাহামি রাদিয়াল্লাহু তাআলা আনুর কথাটা কইছি আমাদের চরিত্রটা তার মতো হোক পড়ি আমিন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
محمد رسول الله صلى الله عليه وسلم আর একজন সাহাবীর কথা বলি আপনাদেরকে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক আশিকের রাসূল আল্লাহর রাসূলেরে কেমন ভালোবাসে ও এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় তার আল্লাহ দোয়া করছে বারাকাল্লাহু আলাইকুম মিন আহলে বাইতিন রাহিমাকুমুল্লাহু মিন আহলে বাইতিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আহলে বাইতের পক্ষ থেকে আল্লাহ তোমাদের প্রতি রহমত ও বরকত দিন হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে কথা তিনি শিশু অবস্থা এই ছোট অবস্থা হাফেনিন দিনে থাকতে মা বাবার সাথে নবীজির হাতে ওই মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এই মক্কা মুকাররমা ঈমান লই এনেছে ওনার বাড়ি কিন্তু ওই মদিনা তৈয়বা ওনার আম্মা প্রথম মহিলা যিনি অস্ত্র হাতে নিয়েছেন মুসাইলামাতুল কাজ্জাব আল হানাফি এর বিরুদ্ধে তো নবম হিজরিতে নজদের গণবসতিপূর্ণ বনু হুনাইফার প্রতিনিধি দল মদিনা মুনাওয়ারা এসে মুসাইলামাকে তারপরে দূরে রাখি বহরের কাফেলার পাহারাদার রাখি হিগুন ইসলাম ধর্ম গ্রহণের প্রস্তাব দেয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাদের উপর টোকন দিলেন দেশে ফিরে গিয়ে হিগুন আবার মোরতাদ হয়ে গেছে মাল আল্লাহ ঈমান আনছে ঘোষণা করল মুসাইলামাতুল কাজ্জাব ও মোহাম্মদ তারপরে নবুয়তি বাগাবাগি হোক আমি আমার দেশ চালাই তুমি তোমার দেশে যা হাদিয়াটা দিয়েছি ইডি খাও নাউজুবিল্লাহ এরপর মুসাইলামাতুল কাজ্জাবের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দুজন দূত প্রেরণ করে পত্রের জবাবে সিঁড়ি হাঁটাইছে নবীজির কাছে নবীজিও সিঁড়ির জবাব দিছে এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা মুসাইলামাতাল কাযযাবে আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা আম্মা বাদু ফাইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আল্লাহু আকবার পরম দাতা দয়ালু আল্লাহর নামে শুরু করলাম আল্লাহ রাসূল মুহাম্মদের পক্ষ থেকে মুসাইলামাতুল কাযযাবের প্রতি এই চিঠি যে সৎপথ অনুসরণ করে তার প্রতি রহমত বর্ষিত হোক অতঃপর আম্মা বাদ ফাইনাল আরদা লিল্লাহ ইউরিসুয়া এই জমিন আল্লাহ আল্লাহ যাকে চায় তার নেককার বান্দাদের মালিক বানায় তুই আর আয় জমিন বাক্য রহনের দে ঘটনাটা কিতা সিরির জবাব দিয়ে দিছে চিঠির বাহক হাবিব ইবনে যায়েদ নবীজির কলজের টুকরে সাহাবি হাবিব ইবনে যায়েদের লই সিঁড়ি লই হারাইছে মুসাইলামাতুল কাযযাবের দেশে ও মুসাইলামাতুল কাযযাব ট্রাইব্যুনাল বসাইয়া তাকে শৃঙ্খলিত করে হাত পাও এভাবে বানছি পুরা তার দেশের জনগণ হাজার হাজার জনগণের একসাথ করিয়া গণ আদালতের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করে প্রথমে তার ডাইন হাত তারে জিরেজি করে কাড়ে দুজন জল্লাদ এরপরে ক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক অস্বীকার কর রেসালাতের বিপক্ষে সাক্ষী দাও কনা হবে না আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ভুলতে পারি না এরপরে আবার বাম হাত কাড়ি এক কোবে হালা এরপরে কয় তুমি ইমান প্রত্যাহার করো মুসাইলামার রে নবী মানো ক হবে না হবে না তারপরে এই ডাইন কাঁধ কাঁধে যতক্ষণ হুঁশা ছিল ততক্ষণ পর্যন্ত আমার নবীর কথা বলে নাই এমন ব্যক্তিকে বলা হয় আশিক রাসূল আর আঙ্গুয়ার তোকে ইমান দশটিয়া বিক্রি হয় দশটিয়া অঞ্চাশটিয়া দিল সারে আর মোহাম্মদ সাল্লামের সাহাবিরা এক অঙ্গ করি কাশে কয় এটা কাটিয়ের যদি সাক্ষী দাও কাট্টান্ন ইয়ান কাশে আবার ইয়ান কাটে অর্ধেক অর্ধেক করি ওনারে অর্ধেক ফাইল করে গেলেছে গোস্ত কাটার মেশিন দেখলাম সাইনারা বানাইছে ওইয়া মেশিনের মতো ছ মিলের মতো টেবিলের মধ্যে রাখে এটা দিলে জেমনে ফিজ করতেন স্যার মুহূর্তে খাসি এক টাকার জেমনে ফিজ করতেন স্যার দিবেন করাতাল্লা নিয়ে সিরিয়ালার এ হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রে করাতাল্লা নি হীরার দারের তরবারি দি এনে রেজি 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 করে গেলেছে যতক্ষণ উঠছিল কোন হা মোহাম্মদ সাল্লামের প্রতি কেমনে আমি অবিশ্বাস করি এদেরকে বলা হয় আশিক রসুল আর মোহাম্মদের নাম মসজিদের মিনারাতে বেজে ওঠে আসসালাতু খায়রুম মিনান নাওম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমরা মোহাম্মদের প্রেমে মসজিদে যাই না আল্লাহর প্রেমে মসজিদে যাই না আল্লাহর রসুলের সাহাবিরা প্রত্যেকেই আশিক রসুল প্রত্যেকেই কষ্ট করছে করছে কি না আমি আপনি তো জীবনে একটা দিনও কষ্ট করি না এরপরেও আমরা
এবাদত বন্দিগি আমাদের লুজ, এবাদতে আমরা ঠিক নাই। তাদের জীবন আমাদেরকে কি শিখায়? এত কষ্ট আমরা করছি নি, আও করা দিলে তাহলে আনু। জীবনে বড় ব্যবসায়ী ইন্টারন্যাশনাল বিজনেসম্যান ছিলেন, এলসি গুলি ব্যবসা করে, হে জায়গাতে আউ করে পর্যন্ত কুইট। এক যুদ্ধে সম্ভবত তাবুকের যুদ্ধে কিচ্ছু না করে হইলতে অজ্ঞানছে, হইলতে অজ্ঞানছে। ওসমানরা দিলে তাহলে সম্পদের অর্ধেক, এক তৃতীয়াংশ দিয়ে দিছে, ওমররা দিলে তাহলে আনু কোটি কোটি টাকা, আর এমনি হোক খুলতে অজ্ঞানছে। ক তুই কিতা দিবা, কে আসে খুলতে অজ্ঞান। ওমা খুলতে খুলি সাহায্যে স্যার আগের যে চলতে আসে না, আগে তো স্যার আগ চলতে, অন্ত হলান স্যার আগ বুঝতে না, অন্ত সেন্সর লাইট চলে, আগ্রা গোলাত গেলে লাইট জ্বলি হলে অন কি আর এসব আজ কি এসব আধুনিক যুগে খায়নি। আগে মাসাসিরা হাতা কুড়েছে, বারোটা পর্যন্ত চুলা চুলি গলি, অজ্ঞাস চুলো অজ্ঞাস সেন্সিল দি চুলো চলো আলাইস, কবরস্থান চলাই চলাই আঙাইছে, এন তো গেঁয়াশের চুলা কামেসের কান্তি ধরাই চুলা চালাবে, এটারও দরকার নাই, টাইম কো, আই হ্যাভ নো টাইম। এখন আতেকান ফেঁচে দিই মাজার ইয়েদের দি স্টাইল করি অটো চুলা ফাঁক করে আগুন চলে। আগুন কো ম্যাডাম, আগুন কি আমাদেরকে কি আপনি বাড়াবেন না কমাতে চান? তাও সুইচ আছে আগ্রা খোলা, হে কোন যে হাতর ডেঙ্গার মেয়েতে একজিলি, কোন তো যে কত রকম না হচ্ছিলি, আর অন্তর হে হসা টসন গর ভাই গর আগস এলে অন আল্লাহর কি আর দরকার আছে নি, আল্লাহ কিতা হই যা আল্লাহ, কথা ঠিক কি না আসেন আউ করে দিলে তাহলে আনু খুলতে গিয়ে গুলি সাহায্যে এ সলতে মলতে এই রে কি কত এই দে সলতে দে স্যার একটা রাখতে দিয়ে লাইলে ভাই আগুন জ্বালাইবে কেমনে কি রেখছ কোন কিচ্ছু রাখি না করে আল্লাহ এবং তার রসুলের রাখি দিছি। আর 1000 মানুষের কাছে না 1000 ডিসিমেল জায়গা চাইছি, দিতে দিতে মনে 3 বছর লাগবে, ততকালীনে আফসারি বুড়ো হয়ে যাবে গো, কাজ ধরার সুযোগের হাইতার না, নিয়ত করি এলা এ 1000 মানুষ বাংলার জমিন থেকে তৈরিও সুন্দর একটা ওহির মাদ্রাসা করে যাইম রে, সি বেসা বাহার ভালা লাগে না। সিদ্দিকে সিদ্দিকে একেবার ইবনে কুহাফা রাসুলের অবিকল ছায়া ছবি, দিনের তারে কে আর এমন, দিনের তারে কে আর এমন, উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। আল্লাহু আকবার। আমার ভাই কক আমি 40 বছরে মাদ্রাসা লইয়াছি, এটাই হচ্ছে ইমান, পড়ি আমিন। রাসুলের জীবনের ব্যাখ্যা তিনি, আমরণ সংগ্রামের সঙ্গী তিনি, রাসুলের জীবনের ব্যাখ্যা তিনি, আমরণ সংগ্রামের সঙ্গী তিনি, রাসুলের রাষ্ট্রের স্থপতি, সন্ধ্যা তারার মতো ধ্রুব জ্যোতি, হিজরতের বিধানে দিত সাহসী আমাদের চিরচেনা কোন সাহাবি, হিজরতের বিধানে দিত সাহসী আমাদের চিরচেনা কোন সাহাবি, দিনের তরে কে আর এমন, দিনের তরে কে আর এমন, উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। আল্লাহু একবার। ভালোবাসার কারণে রাসূলের লগে শুয়ে রয়েছে মদিনা তৈয়বা। আমরা এই প্রতিষ্ঠানগুলোর সাথে যারা লেগে আছে কিয়ামত পর্যন্ত তারা সওয়াব পাবে। আমাদের প্রতিষ্ঠান থেকে যদি একজন আজারি প্রোডাক্ট দিতে পারি, আপনি জীবনে 2 বার হজ করছেন, হাসন মাঠে দেখবেন যে 1 কোটি হজ আপনার অ্যাকাউন্টে, হাজার হাজার 4 তলা বিল্ডিং, কিরে ঘটনা কিতা, আল্লাহ এডি তাইতে এতবার হজ করি নক, আরে তুমি যে 1 ডিসিমেল দিছিলে জায়গা লন্ডন থাকি, তোমার এই মাদ্রাসা থেকে অজ্ঞাফলা বড় খানা কাবার ইমাম হয়েছে, আজারির মতো ভক্ত হয়েছে, কোটি কোটি মানুষ তার ওয়াজুনি হজ করছে, হজের অ্যাকাউন্টে তুমি কিছু দালালি হাইছো আর কি, কমিশন পাইছো ডেস্টেনির মতো, কত আল্লাহ 4 তলা বিল্ডিং এটি কিনলে আইলাম, এত লাখ 4 তলা বিল্ডিং, 12,000 4 তলা বিল্ডিং, ঘটনা কিতা, আরে তোমার মাদ্রাসা তো হলো অজ্ঞা এলজেডি আর মন্ত্রী হয়েছে,
যত স্কুলে সাততলা বিল্ডিং দিছে এই এনে সওয়াব তুমি কিছু হাইছো জাতি গঠনের মতো ইবাদত দুনিয়াতে নাই আল্লাহ तमाम পৃথিবীর সকল প্রতিষ্ঠানের তুমি দারক বাহক হয়ে যাও এইজন্য আশা করছি একটা প্রতিষ্ঠান দিও কই যে এর কি বকা উল্লা বকিজার কবুলের মালিক আল্লাহ তোরা না দিলে বিগুণনে ওলামা ইয়ালা দিয়েছে 200 ডিসিমেল 50 ডিসিমেল তোর কবরে হাড় যাবে নি আর যদি সম্ভব হয় ওসিয়ত করিস আমার সাথে হুদবি আয়েশ হুতিম একসাথে কবর কইম কি রে মাইটের কিরকম চলে না গে সা ডাগা পাইবি একসাথে আমরা একটা সমাজ করব আল্লাহ তুমি আমার এই আশাটা পূরণ করো তুমি আমাকে সে হায়াত দাও পড়ি আমিন তার কষ্ট দিলাম না বাদবাকি সাহাবীদের আরো কিছু জিন্দেগি আমরা বলবো ধৈর্য থাকতে থাকতে আমরা শেষ করি আমার হেফজা মাদ্রাসা আমি ওসিয়ত করলাম মারিয়ের নাম নেরা বাচ্চা করে মারিয়ের না ভালোবাসিয়েন বেশি রাত পড়াইয়েন না রাত 8:30 9টার দিকে ঘুমালেবেন এরপরে ফজর পর থেকে একটানা পড়াইবেন আবার একসাথে শিক্ষকেরা সহ যাতে খেলে ব্যাডমিন্টন যাতে খেলে বল টল যাতে খেলে তাহলে এটি মোড়া টোড়া হইব ছাত্রকে শরীর শক্ত হইব ওর কথা কেন সৌকত জ্যোতি বাড়ব সূর্যের আলোতে না আসা পর্যন্ত শরীর রহমত আইত ন শরীর শক্ত হইত ন আড্ডি শক্ত হইত ন এতে হামাসের গল্লানি অন লাগবো তো হুতি হেজবুল্লার মতো অন লাগবো তো ঠিক কি না লেদা লেদা হলান হেফজো হরিয়াতে চশমা লই গেলে হুন্ডস পাওয়ার কি রে তুই কনা গোরে ওই ব্যায়াম করে না তো ব্যায়াম লাজেম বুঝছেন না হুজুর মল্লে চিনবেন আর কথা আপনারা তো বুঝুন আর বিরুদ্ধে গেছে কয় হেতে শেষ অনেবারে এই পর্যন্ত প্রত্যেক দিন ওয়াজ হাফিজি মাদ্রাসা আল্লাহ কো আফসারি তোমরা শেষ করতেন না তোমার দাওয়াত রেডি আছে অন আই ব্যাগ হেফজো মাদ্রাসার দাওয়াত আর পকেট আমিন ক আল্লাহ আমার হাফিজি ভাইদেরকে কবুল করো শিক্ষকদেরকে কবুল করো আল্লাহ হাফিজি ছাত্রদের তেলাওয়াতের বিনিময়ে দুনিয়াতে রিজিক নাজিল হচ্ছে আল্লাহ আল্লাহ আমার জাতিকে তুমি রহমত নাজিল করো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দে নিয়ে মারা গেছেন এদার শিক্ষক ছিল আগে খায়ের আল্লাহ আপনার কতগুলো বান্দা বান্দে নিয়ে হাত উঠালাম আল্লাহ এ পর্যন্ত যা কিছু করলাম মাওলা এরই মধ্যে যতটুকু ভুল বিয়া দিবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও আল্লাহ রে তোমার অনেকগুলো প্রিয় বান্দা যুবকেরা এই মাহফিলের জন্য খাটাখাটি করেছে তুমি তাদেরকে কবুল করো আমার এই মাদ্রাসাকে তুমি কবুল করো এই মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটিদেরকে তুমি কবুল করো আল্লাহ শিক্ষকের অল্প পয়সা খেদমত করে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের বরকত দিয়ে পরিবারটা সাজাইয়া দাও দুইজন আবেদ সাহেব হুজুর মারা গেছে আমাদের শিক্ষক মহোদয় আল্লাহ তাদের কবর কাজকের মাহফিলের বরকতে নূরে মুনাওয়ার করে দাও আল্লাহ আমার প্রিয় ভাই সেক্রেটারি সাহেব সভাপতি সাহেব কলিজার টুকরারা অনেক কষ্ট করে মাদ্রাসার জন্য তুমি মেহরবানি করে এই খেদমতের বরকতে তাদেরকে মাফ করে দাও এই এলাকা যারা প্রবাসে আছে আল্লাহ মেহরবানি করে তাদেরকে সুস্থ রাখো রিজিক বাড়ায় দাও যে করে ছিলাম আমার মাসুদ অসুস্থ থাকে আল্লাহ মেহরবানি করে আমার মাসুদকে তুমি সুস্থতা দান করে দাও কহুজুরো ঋণটাও শোধ করতে পারলাম না আল্লাহ আমাদেরকে অনেক বড় রকমের খানা খাওয়াইছে বহুত কিছু করছে আল্লাহ মেহরবানি করে তাদের ফ্যামিলিকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ এলাকার হাঁস মুরগি গরু ছাগল কবুতরে বরকত দাও আল্লাহ গাছ গাছালিতে ফুল ফসল ভরফুর করে দাও পুকুর ভর্তি নদী ভর্তি মাছ দিয়ে দাও আল্লাহ আল্লাহ তোমার রহমত চাই আমার প্রিয় মানুষগুলোকে সোনার মদিনে না নিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম না কয় আমারিও না আল্লাহ বুড়ো মানুষের আমাকে এত ভালোবাসে এই এলাকা মনে হয় যেন আমার গ্রামও আল্লাহ আমার মানুষগুলোকে তুমি ভালোবাসো আল্লাহ অনেকেই বুড়ো মানুষেরা রোগে শোকে ঝরঝরিত আল্লাহ মেহরবানি করে তাদের রোগ ভালো করে দাও আম্মাজিদের রোগ শোক তুমি ভালো করে দাও প্রায় ফ্যামিলিতে কলহ অশ্লীলতা কলহয়ে জর্জরিত আমাদের সাংসারিক সুখ শান্তিটা তোমার ইয়াতিম নবীর মহব্বতে আমাদের ঘরে কলহ দূর করে শান্তি আর শান্তির বার্তা প্রবাহ করে দাও আয় আল্লাহ এই মাদ্রাসার জন্য আমি কিছুই করতে পারলাম না আল্লাহ খায়ের বরকত দিয়ে গাইবি মদত দিয়ে তোমার মদত দিয়ে এই মাদ্রাসার সকল অভাব তুমি পূর্ণ করে দাও আমার শ্রোতাবৃন্দের সাথে কবে আবার দেখা হয় নাকি এই দেখা শেষ দেখা মেহরবানি করে তাদেরকে কবুল করো আল্লাহ ওলামায়ে কেরাম এসেছেন আমার মাহফিলে আমার ভাইদেরকে কবুল করো আয় আল্লাহ পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে ফড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি